দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মদুরায়ত ওম নমো ভগবতে বাসুদেবায়ঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্দস্য স্খলদ পাদ গতির মোহ সন্তু দানিন সন্ত সন্ত বলম বলম শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে ক্ষিপদস্ত যথা দামোদর প্রিয় তিজ্জো নিমাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত কলিযুগ পাবন স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপর অনুকম্পায় রাধা মাধবী রহিত কি করুণায় শ্রী শ্রী কার্তিক ব্রত নিয়ম সেবা ব্রতের আজকের এই কথা বলতে নিশ্চিত এখানে কি এটা খালিয়া খালিয়া সাহাপাড়া স্থিত শ্রী মাতৃ মন্দির শ্রী অঙ্গনে আজকের এই মহতি মাঙ্গলিক পরম শুভ আয়োজনের শুভ সন্ধিক্ষণে প্রথমে আসমাদীয় শ্রী গুরুপাদ এইখানে কথা হচ্ছে রাধে আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত মধ্যাহ্ন বিশ্ববরেণ্য বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী বৃন্দাবন মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের সর্বাধ্যক্ষ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত 108 শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে সমাগত গৌর অনুরাগী শুদ্ধ বৈষ্ণব মণ্ডলী কল্যাণীয় মাতৃমণ্ডলী এই পুত ভক্তবৎসল শ্রী শ্রী দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রতে যারা হরিকথা শ্রবণ মানসে উপনীত হয়েছেন আপনাদের সকলের চরণে বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতি করি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নিয়ম সেবা বা শ্রী শ্রী কার্তিক ব্রত মাহাত্ম্যম এই প্রসঙ্গেই আজকের আমাদের আলোচনা এবং শুভ সাক্ষাৎকার। এখানে কথা বললে হবে না, এই যে যারা আছেন বাচ্চাগুলিকে ঠান্ডা করুন, অনেকটা কষ্ট করে আসতে হয়েছে, একটু কৃপা করুন, পরিবেশ দান করুন। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ বৈষ্কন্দ পুরাণে প্রজাপতি সনক পিতা ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মশ্রী নারদকে বলছেন অপ্রতেন ক্ষিপদস্ত যথা দামোদরং প্রিয় তিজ্জনি মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। দেবশ্রীপাদ নারদকে চতুর্মুখ আদি পিতা ব্রহ্মা তিনি বলছেন হে নারদ, কি শৈব কি শাক্ত গানপত্য শৌরীয় কি বৈষ্ণব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নরনারী এই শ্রী শ্রী দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত যদি সংকল্পপূর্বক এই ব্রত না করেন আর এই দামোদর ব্রতের শ্রী শ্রী নিয়ম সেবা ব্রত মাঝে যদি ভজন ব্যতীত অন্যান্য মাসের ন্যায় সময়ের ন্যায় অতিবাহিত হয়
আবার বলি, ইকোটা দিও না বাবা, বলছেন যে এই দামোদর ব্রতের নিয়ম সেবা ব্রতের মা সম্মুখে উপস্থিত হয়েও যদি শৈব শাক্ত গণপত্য প্রত্যেকটি সম্প্রদায় এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নরনারী যদি এই ব্রত সংকল্পপূর্বক পালন না করেন, এই ব্রত মাসে যদি ভগবত ভজনাদি না করেন, ব্রহ্মা বলছেন স্কন্দ পুরাণে দেবশ্রীপাদ নারদকে আগামী জন্মে তিনি ঘোর প্রত্যয়ের দ্বারা তীর্যকজনী অর্থাৎ হিংস্র জীবজন্তু বৃক্ষলতা এই তীর্যকজনীতে তিনি জনীপ্রাপ্ত হবেন। এবং যিনি এই মাসটি অন্যান্য মাসের ন্যায় ভজন ব্যতীত ব্রত ব্যতীত অতিবাহিত করলেন, বলছেন তার প্রাক্তন এবং বর্তমান জন্মের যত শুভ পূর্ণ কর্ম ধর্ম সর্বধর্ম হতে সে বহিষ্কৃত হয়ে যাবে। ব্রহ্মা বলছেন এই নিয়ম সেবা বা কার্তিক ব্রত মাসে অন্যান্য মাসের ন্যায় কোনো ভক্ত যদি ব্রতের মাহাত্ম্যকে স্বীকার না করে ব্রত ব্যতীত ভজন ব্যতীত অতিবাহিত করে সর্বধর্ম হতে সে বহিষ্কৃত হয়ে যাবে এবং আগামী জন্মে তীর্যকজনী ঘোর প্রত্যাবয়ে দুঃখময় বৃক্ষ লতা হিংস্র সপাত সংকল জীবজন্তুতে সে প্রাপ্ত হবে তার গতি। তীর্যকজনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। আজকে এই নিয়ম সেবা ব্রতের একটু মহিমা মাহাত্ম্য কথা আমরা এই মাসে শুনতে হয় শোনাতে হয়। এই ব্রতের এত মহিমা কেন? মহিমা এই জন্য উনি আরো বলেছেন স ব্রহ্মাহ স গোঘগ্ন সন্ন্যস্তে সমাদৃতি, শব্দগুলো না খুব অনুভূতির স্তরে, ব্রহ্মা বলছেন তো ন করতি মনিশ্রেষ্ঠ য নর কার্তিক ব্রতম, যে নরনারী এই ভগবানের আদরণীয় স্মরণীয় বন্দনীয় এই ব্রত মাসে ভগবত ভজন করলেন না, ব্রতাদি বিনা অতিবাহিত করলেন, তিনি ব্রাহ্মণ হত্যা ব্রহ্ম হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা স্বর্ণচুরির ন্যায় মহাপাপে লিপ্ত হবেন। অপরাধ নেবেন না, কাউকে ভীতি প্রদর্শন করবার জন্য এই কথা বলা না, এ কথা ভাগবত কথা। ব্রহ্মাজি বলছেন দেবর্ষিপাদ নারদকে, কেন বলছেন তার ব্যাখ্যা আমরা পরে করছি। এই ব্রতের মহিমায় বলছেন কার্তিক ব্রত না করে ব্রহ্মহত্যা গোহত্যা স্বর্ণ অপহরণ মিথ্যাচারের ন্যায় মহাপাপে সে লিপ্ত হবে। কারণ কি? কারণ এখানে বলছেন পদ্মপুরাণে, পদ্মপুরাণ বলেন যথা দামোদর ভক্তবৎসল বিদ্যুত জনা, যথা দামোদর ভক্তবৎসল বিদ্যুত জনা তাস্যাহং তাদিশং মাসং স্বল্প পুর কারক, কে না জানে ভক্তবৎসল শ্রী দামোদর তিনি কতটা ভক্তবৎসল। যশোমতী মা তার বাৎসল্য প্রীতি রসে সেই যশোদা নন্দনকে দুই খণ্ড প্রাকৃতি রঞ্জু দিয়ে বন্ধন করেছিলেন, রঞ্জু মানে দড়ি, দুই খণ্ড খোপার পট্টডরিকার দড়ি দিয়ে বাঁধলেন কাকে? মা যশোমতী তার বাৎসল্য প্রীতিপ্রেমে প্রাকৃত জগতে দুই খণ্ড রঞ্জু দিয়ে বন্ধন করলেন কাকে? না চাত্তং বহিচ্চস্য ন পূর্বং ন চাপরং, বাঁধলেন অনন্ত বিভু সরাট সেই শ্রী ভগবানকেই বাঁধলেন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং রাম নৃসিংহ বামন যত অবতারগণ এসেছেন এরা অংশ কলা, বিষ্ণু নারায়ণ যার বিলাস মূর্তি, ব্রহ্মা শিবাদি যার চরণ উপাসনা করেন, দেবতারাও যার মহিমা যথার্থ অনুভূতিতে আনতে পারেন না,
সেই বন্দিত চরণ অখণ্ড অদ্বয় পরম ব্রহ্ম অনন্ত বিভু সচ্চিদানন্দ ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায়। কোন ভগবান দড়িতে এরকম আবদ্ধ হয়েছেন বলে লীলাতে নাই, কিন্তু স্বয়ং ভগবান যিনি অনন্ত, বিভু কাকে বলে? বিভু মানে সর্ববৃহত্তম তত্ত্বকেই বিভু বলে। একটু লক্ষ্য দিতে হবে শব্দগুলোর দিকে। যেমন আকাশ হলো বিভু, এই যে আমাদের উপরে যে বিস্তৃত আকাশ একে বলে অনন্ত বিভু। আকাশের কিন্তু কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাই, বিভু বস্তুর কোনো দিক হয় না। এইখান থেকে যেটাকে পূর্ব মনে করছেন উত্তর ভারতে গিয়ে এটা পূর্ব নয়, কারণ বিভু বস্তু অনন্ত বস্তুর কোনো দিক হয় না। ভৌগোলিক ব্যবহারিক সুবিধার্থে জ্যোতিষবিজ্ঞানীরা এই দিকটা শুধু নির্ণয় করেছেন, কিন্তু আকাশের কোনো দিক হয় না, অনন্ত কি না বিভু কি না। আচ্ছা, এই অনন্ত বিভু বস্তুকে আকাশকে দড়ি দিয়ে বাঁধা যাবে? তো এরকম অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি কুলমালিক, স্রষ্টা, বিধাতা, সেই ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায়? কিন্তু তিনি ধরা দিলেন, দামোদর নামে খ্যাত হলেন মা যশোদার বাৎসল্য প্রেম ডোরে। দাম মানে রশি দড়ি, উদর মানে পেট। মা যশোদা দুই খণ্ড রঞ্জু দিয়ে গোপালের তার বাৎসল্য প্রীতিতে ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য পরিচ্ছন্ন মধ্যমাকার শিশুরূপকে বাঁধলেন উদুখলের সাথে, ভগবানকে বাঁধা যায়। আচ্ছা, কোনো বস্তু বন্ধন করতে গেলে যা দিয়ে বস্তুটা বন্ধন করতে হয়, সেই বন্ধনকৃত বস্তুর থেকে যা দিয়ে বন্ধন করতে হয় সেটা একটু দীর্ঘ বা বড় হতে হয় না? 10 ইঞ্চি কিছু বন্ধন দিতে গেলে তো 11-12 ইঞ্চি লাগবে। তো ভগবানের থেকে দড়ি বড় হয়ে গেল, ভগবানকে বাঁধা গেল, এর তত্ত্ব কি? এর তত্ত্ব পরমহংস পরিব্রাজক ভগবত প্রবক্তা চরণ শ্রীল শুকমণি তিনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ সেই অনন্ত বিভু অখণ্ড অদ্বয় ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না। আসলে ওটা দড়ি না, তত্ত্বটা হলো, যারা দামোদর স্টক এই মাসে প্রতিদিন নিত্য পাঠ করেন, শেষের স্টকে দেখবেন আসছেন শ্রীহস্ত দামনে নমস্তে, নমস্ত হস্তে দামনে। দড়িকে কেউ প্রণাম করে? সত্যব্রত মুনি প্রণাম করছেন, সুখদেব মুনি প্রণাম করছেন, দড়িকে কেউ প্রণাম করে? আসলে ওটা দড়ি না, ভগবানকে বাঁধতে গেলে চাই প্রেম ডোর। প্রেমে ছাড়া, ভক্তিতে ছাড়া ভগবান বাঁধা পড়েন না। ওটা দড়ি না, ভক্তি ডোরে বাঁধে মাই। মা বেঁধেছেন কি দিয়ে ভগবানকে? অনন্ত বিভু সত্তাকে বেঁধেছেন প্রেম ডোরে। প্রেম ছাড়া ভগবানকে বাঁধা যায় না। এই জন্য ওখানে প্রণাম হচ্ছে শ্রী হস্ত দামনে, ঋষিকে প্রণাম করা হচ্ছে। ঘটনাটা আপনাদের জানা, বিলক্ষণ আপনাদের অধিগত আছে, যে 2 আঙুল কম পড়ছে, তাই না? গোপালকে যত বন্ধন করতে যায় 2 আঙুল কম পড়ছে। সুখদেব গোস্বামী তত্ত্বের ঝংকার উঠল, যার পূর্ব নেই, পর নেই, যার অন্ত নেই, মধ্য নেই, সেই অনন্ত বিভু বস্তুকে মা যশোদা বাঁধলেন। এই কথা জানার পর সুখদেব গোস্বামী হৃদয়ে তত্ত্বের ঝংকার উঠল। উনি বলছেন যে শ্রী ভগবান এখন এই বাৎসল্য প্রীতিরসে নিমজ্জিত, নন্দব্রজে, নন্দগোকুলে নয়নবন্ধন ব্রজের আনন্দবর্ধন শ্রী গোপাল গোবিন্দকে প্রেমে দড়ে বাঁধতে গিয়ে যশোদা যতবার দড়ি যুক্ত করে 2 আঙুল করে কম পড়ে। এই 2 আঙুলের তত্ত্ব হল সদ্গুরুর চরণাশ্রয়পূর্বক প্রগতিশীল ভক্তির পথে ভক্ত যখন ভজন করে, এই সদ্গুরুর চরণাশ্রয়পূর্বক প্রগতিশীল সত্য ভক্তির ভজন যিনি করেন, এই ভজনের দ্বারা ভক্ত ভগবানের দিকে এগিয়ে যায়। এটা হলো 1 আঙুল। আবার বলি, সদ্গুরুর চরণাশ্রয়পূর্বক যথাযথ শাস্ত্রবিহিত অনর্থ নিবৃত্তির দ্বারা কোনো ভক্ত যখন ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চনাদি ভজন করেন, এই ভজনের দ্বারা ভক্ত মায়াকে পরাভূত করে, কাম কামনাকে পরাভূত করে ভগবানের দিকে এগিয়ে যান। এই হলো 1 আঙুল।
আর ভক্ত ভজনের দ্বারা উপরে ওঠেন, আর ভগবান করুণার দ্বারা নেমে আসেন। এই হলো এক আঙুল, এই দুই আঙুল না হলে ভগবানকে বাধা যায় না। ওখানে কথা বলছেন, ওদের একটু নিষেধ করুন, চন্দনটা এখন দিয়েন না, চন্দনটা এখন দেওয়ার দরকার নেই, চুপচাপ হরি কথা শুনুন। বলছেন ভক্ত ভজনের দ্বারা ভগবানের দিকে অগ্রগামী হবেন, আর ভক্তের ভজন ক্রিয়া দেখে ভগবান করুণা ঘন ভগবান করুণায় নেমে আসবেন। এই দুটি আঙুল ছাড়া ভগবানকে বাধা যায় না। আমরা তো মাদিশ, কামন্ধ, মায়া অন্ধ জীব, আমাদের ভজন নাই। যথাযথ অনুরাগ প্রীতি উৎকণ্ঠায় আমরা ভজন করি না, যে জন্য আমাদের ভগবানকে বাধার হয়নি। যশোদা না, সকলেই পারে ভগবানকে বাধতে, তবে প্রীতি ডোরে, প্রেম ডোরে, সেটা বাধার জন্য ভজন চায়। ভজন বিনু সাধ্য বস্তু পাওয়া নাহি যায়। মহাপ্রভু বলেছেন ভজন ব্যতীত ভগবানের ভক্তি পাওয়া যাবে না। এখন আমরা আস্বাদন করব সেই ভগবানকে যখন দুই খণ্ড রঞ্জু দিয়ে মা যশোদা বন্ধন করলেন, যে জন্য তার নাম হলো দামোদর। আমরা বলি কি, ভগবান তুমি ছিলে নিরাকার নির্গুণ ব্রহ্ম, তাই তো? তো তুমি এরকম শিশু আকার নিলে কেন? বললেন মা যশোদার নন্দ পিতার বাৎসল্য প্রেমের কাছে আমি ভগবান নিরাকার হয়েও আকার নিতে বাধ্য হয়েছি। শব্দগুলো খুব তাত্ত্বিক শব্দ। আচ্ছা, ভগবান কি বাধ্য হন? যিনি সর্বশক্তিমান তত্ত্ব তিনি বাধ্য হবেন কেন? তিনি তো স্বাধীন, পরাধীন হতে যাবেন কেন? বসে পড়ুন, ওইখানে বসে পড়ুন বাবা। বলছেন স্বয়ং ভগবান তিনি কি কারো পরাধীন হন? যিনি সরাট, যিনি অনন্ত, যিনি সর্বশক্তিমান তত্ত্ব, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, সেই সরাট ও বিভু অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান কারো অধীন হতে যাবেন কেন? তুমি নিরাকার কিন্তু আকার নিলে যে। আর আমার শ্রী গোবিন্দের স্বরূপ মূর্তিটা হলো নবকিশোর নটবার, কৃষ্ণ কখনো বৃদ্ধ হয় না, স্বয়ং ভগবানের কখনো পূর্ণ যৌবন নয়, নবকিশোর, নবকিশোর নটবর। তো ভগবানের স্বরূপটা হলো নবকিশোর, কিন্তু বাৎসল্য প্রীতিতে কৌমার মূর্তি নিয়ে মা যশোদার কোলে কেন? বললেন ভক্ত যদি তার ভক্তি ভাবনা অভিমান দিয়ে আমাকে শিশুরূপে পেতে চায়, আমি ভগবান সর্বশক্তিকে প্রবাহিত করে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তার মতো হয়ে তার কাছে ধরা দেই। কেমন জানেন, যিনি লেখাপড়া শিখে জজ হয়েছেন, জজ যখন জজ কোর্টে যায় তখন তিনি লর্ড, জজকে লর্ড বলা হয় একরকম, তার একটা কলমের আঘাতে ফাঁসি হয়ে যায়, কেউ বা যাবজ্জীবন মুক্তি পেয়ে যায়, কোর্টে তিনি লর্ড। কিন্তু ওই জজ যখন খুব গুরুগম্ভীর ভাবগাম্ভীর্য নিয়ে নিজের গৃহে ফেরেন, আবাসস্থলে আছেন নিজের ঘরে, তখন তার ছোট্ট বাচ্চা মেয়েটা জজ বাবাকে বলছে, বাবা একটু ঘোড়া হও তো, আমি তোমার পিঠে উঠবো, তুমি টাকটুক করে আমাকে একটু ঘোড়ায় চড়িয়ে আনন্দ দাও। জজ তখন ভারী গম্ভীর গলা নিয়ে বলছে, তুই কে আমি জানিস? আমি জজ, আমি ঘোড়া হব? মেয়ে বলছে, জজগিরি কোড়ে দেখাবে, এখানে তুমি জজ না, এখানে তোমার বাবা, একটু ঘোড়া হয়ে আমাকে পিঠে নিয়ে আনন্দ দাও। জজ যদি মনে করে আমি লর্ড, আমি ঘোড়া হতে যাব কেন, তাহলে পুত্রকন্যার বাৎসল্য স্নেহ থেকে সে বঞ্চিত হয়ে যাবে, তার জীবন অনেকটাই অসম্পূর্ণ হয়ে যাবে। নিজের স্ত্রী বলছে, আমি এটা রান্না করছি তোমার প্রিয় আস্বাদ্য খাদ্য, এটা না খেয়ে তুমি ঘরের বাইরে যেতে পারবে না, ওখানে বসো। বলে আমি জজ, আমাকে আদেশ দিচ্ছ তুমি? বলে এইখানে জজ তো আমি, প্রেয়সীর প্রণয়ভূত এই অনুরোধ বা আদেশ জজকেও রাখতে হয়। সেবার পরে গর্ভধারিণী মা বলছেন, লোকের কাছে তুই জজ হতে পারিস, লর্ড হতে পারিস, আমার কাছে তুই আজও সেই খোকা, তোর মোবাইল ল্যাপটপটা আমার কাছে দে, দুটো আহার করেছি, রাত জেগে গবেষণা পড়াশোনা করিস, যা আমি তালা লাগিয়ে দিলাম, দুই ঘন্টা ঘুমাবি, বিকাল পাঁচটায় উঠবি,
বলছেন, মা আমি লোককে কারাগারের আদেশ দেই আর তুমি ঘরে দরজা দিয়ে আমাকে সব আদেশ দিচ্ছ। বলে এখানে তো জজগিরি চলবে না, এখানে আমি যেটা বলবো মা। আচ্ছা, কোনো জজের যদি শুধু কোর্টেই থাকতে হতো, ওই সম্মান পেতে হতো, যদি গৃহে প্রেয়সীর প্রণয়, পুত্রকন্যার আদরের বিনয়, মায়ের প্রীতি স্নেহ মমতা না পেত, জজের জীবন কি পরিপূর্ণ হতো? ভগবানে যেন বলছেন, আমাকে সবাই খুব বড় মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আমাকে সবাই ভীত হয়, সন্ত্রস্ত হয়, আমি এই ভালোবাসাটা খুব ভালোবাসি না। আমাকে পারো না নিজের করে, প্রেমরসে, প্রীতিরসে, প্রীতির বন্ধনে ভালোবাসার মানুষ যদি আকাশে থাকে আর ভালোবাসার প্রিয় পরম যদি মাটিতে থাকে, ভালোবাসা কি প্রগাঢ় হয়? আকাশের সাথে মাটির ভালোবাসা প্রগাঢ় হবে কি করে? এই জন্য ভগবান চাইছেন প্রীতি প্রেমের দ্বারা তুমি আমাকে ভালোবাসো। এই ভালোবাসার চারটি রস, আমি যে কথা বলতে চাইছি একটু নিগুড় কথা, কোনো সাধারণ তত্ত্ব সামাজিক কথা নয়, একটু ধ্যান দিতে হবে, শ্রদ্ধা হলেই হয়ে যাবে। হরিকথার প্রতি যদি শ্রদ্ধালু হন, তৃষিত হন, উৎকণ্ঠিত হন, তাহলে এই কথা মর্মে প্রবেশ করবে। এবং এই ভাগবত কথার এমন সঞ্জীবনী সুধা, এটি শুধু কর্ণ দিয়ে গেলেই আপনার মঙ্গল হবে, বুঝেন আর না বুঝেন, এই শব্দগুলোর এমন চিন্ময় অনুভূতি আছে, এগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই হৃদয় শুদ্ধ হতে বাধ্য। এই শব্দগুলোর ভিতরে এমন কিছু মহিমা তত্ত্ব দেওয়া আছে, এই জন্য একটু মন দিয়ে শুনুন। এই মাসে যারা ব্রত করতে পারেননি তারা হরিকথা শুনুন। এই মাসে দিনাঞ্চ বৈষ্ণব সঙ্গনাং হরিকথা সু, এ মাসে হরিকথার মাস, ভাগবত কথামৃত পানের মাস, হরিকথা প্রাণ দিয়ে শুনুন। বলছেন ভগবানের এই ব্রজভক্তি, ব্রজপ্রেম যাকে আমরা বলি, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন দন, এই ব্রজপ্রেমের সম্বন্ধ ভগবানের সাথে চারটি। সম্বন্ধ না করে কিন্তু ভজন করা যাবে না। সম্বন্ধ কাকে বলে? নিখিল শাস্ত্রের সারভূত মৌলিক তত্ত্ব তিনটি, একটি সম্বন্ধ, অবিদেহ, প্রয়োজন। সম্বন্ধ কাকে বলে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, না হলে আমরা বুঝব না শব্দগুলো। দুটো বস্তু পারস্পরিক ভাববন্ধনে মিলিত হওয়াকেই বলে সম্বন্ধ। সম্বন্ধ সর্বদা দ্বিনিষ্ঠা হয়, একনিষ্ঠা হয় না। একটা কূলে কি নদী হয়? না, নদী হতে দুই কূল লাগে। দুই কূলে ছাড়া কি নদী হয়? মায়েদেরও দুই কূল, শ্বশুরকুল আর পিতৃকুল, এটাই তো মায়েদের দুই কূল। শাড়ি হতে গেলে শাড়ির দুটো ফুট লাগে, আঁচল দুটো লাগে। তেমনি কোনো বস্তুর সাথে কোনো বস্তুর ভাববন্ধনে সম্বন্ধ হতে গেলে সম্বন্ধ এক তত্ত্বে হয় না, দ্বিনিষ্ঠা দুটো লাগে, নাকি? ভক্ত ভগবান, পিতা পুত্র, মাতা পুত্র, হ্যাঁ, বর বধূ, দুটো ছাড়া সম্বন্ধ হয় নাকি? তাহলে আমাদের সম্বন্ধটা কার সাথে? পিতামাতা, প্রীতিপুরুষ, স্ত্রী পুত্র, এই বিশ্ব সংসারের সাথে? বলে একদমই না। এ কথা শুনলে দু পা এগিয়ে যেতে পারবেন। সম্বন্ধ হলো একমাত্র মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, হে জীব তুমি আমার। আচ্ছা, ভগবান কৃষ্ণ বলছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি আমার। এ কথা কৃষ্ণ ভগবান সার্বভৌম গীতা শাস্ত্রে বলছেন। এই আর নূতন কথা কি? স্ত্রী বলে তুমি আমার, মা বলে খোকা তুই আমার, বাবা বলে খোকা তুই আমার, সকলেই তো বলে। তত্ত্ব কি জানেন? কৃষ্ণ যখন বলে জীব তুমি আমার, এটাই সত্য কথা। আর এই পৃথিবীতে ভগবান ব্যতীত, শ্রীগুরুদেব ব্যতীত যখন কেউ বলে তুমি আমার, পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা এটাই। পিতা মাতা পুত্র পরিজন, এই জন্মের আগের জন্মে এরা আমার ছিল না, আমার মৃত্যুর পর আবার নূতন কোনো জন্মযাত্রায় নূতন করে স্ত্রী পুত্র পাব, এরা সেদিন কোথায় থাকবে? বহুমেব ব্যতীতানি তাবর্জুন, কিন্তু ভগবান আমার জন্ম জন্মান্তরের। এই জন্য সম্বন্ধটা জীবের ভগবানের সাথে, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পিতা মাতার সাথে নয়। আপনারা বলবেন পিতামাতার সাথেও নয়, না। পুত্র মারা যাওয়ার পরে
অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রাদ্ধাদি তর্পণের অধিকার পুত্রের আছে পিতাকে উদ্ধার করার, কিন্তু আগামী জন্মে এই সন্তানকেই এই পিতা পাবে এরকম কোনো নির্দেশনা নাই। রক্ত মাংসের পিণ্ড দেহটা পিতামাতা দিয়েছে, পঞ্চত্বকে কুড়িয়ে শব্দস্পর্শ রূপরস গন্ধ এটা পিতামাতা আমাকে দিয়েছে বটে, আমি তাদের কাছে চিরঋণী বটে, কিন্তু চিরন্তন সম্বন্ধ পিতামাতা স্ত্রী পুত্র কারোর সাথে? একটা বর বধূকে শুভ লগ্নে একত্রিত করা হলো, ব্রাহ্মণ পুরোহিত এসে একরার একের ওপরে আর একটা হাতে দিয়ে এই বর কনেকে লাল সুতো দিয়ে কাপড় দিয়ে বেঁধে মন্ত্র বলালো, যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম, খুব তো মন্ত্র বলল। এক বছর যেতে না যেতে দাম্পত্য কলহে দুজন দুজনকে ডিভোর্স দিল, বন্ধন টিকল তো টেকে না। এ প্রাকৃত কোনো প্রেয়সী নারী যদি তার বাসর রাতে তার প্রণয়ভূত প্রিয় পরম স্বামীকে এ কথা বলে, এ জীবন যৌবন তোমাতে সমর্পণ করলাম, মৃত্যু আসলেও তোমাকে যেতে দেব না, আমার ভালোবাসার বন্ধনে তোমায় কত, এগুলো সব সংলাপ রে বলে না। যখন স্বামী বলে আমি বুঝি বাজব না, প্রেয়সী হর হস্তপল্লব মুখে ঢেকে বলে মরণের কথা বলো না, মরণ কত আবেগ, মরণের কথা বলতে নাই। আমার একটা গান মনে পড়ে, ডুয়েট একটা গান ছিল কিশোর কুমার লতাজির, ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। খুব গায়ে এই গানগুলো জগতে প্রাকৃত স্বামী স্ত্রী নায়ক নায়িকা আবেশে গেয়ে বলে, কিন্তু যেদিন কালের নিয়মে মহাকাল মৃত্যু এসে স্বামীকে ছিনিয়ে নিয়ে যায়, সেদিন তাকে জিজ্ঞেস করবেন তো তুমি বলেছিলে মৃত্যু এলেও যেতে দেব না, ভালোবাসার বান্ধনে তোমায় বেঁধে রাখবো, আজকে মারা গেল তো রাখতে পারলে না। সেদিনই সে সত্যটা স্বীকার করে এই কথা বারবার বলতে থাকে, আমি আর আমার কাছে তাকে রাখতে পারলাম না, ক্ষমতা নাই তো। এই জন্য খুব সাবধান, স্ত্রী পুত্র রূপ যৌবন দেহ ভোগের আবেশে মেতে আছি আমরা, আমাদের যথার্থ স্বরূপ জ্ঞান নেই, কে আমি, আমার সম্বন্ধ কার সাথে, সম্বন্ধটা ভগবানের সাথে শ্রী গুরুদেবের সাথে, আর কারোর সাথে চিরন্তন সম্বন্ধ নাই। হ্যাঁ, পিতা মাতা স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য থাকবে, যথাযথ নির্ণীত কর্তব্য আমি সারা জীবন পালন করব, কিন্তু মনকে বোঝাতে হবে এরা আমার কেউ না, সম্বন্ধটা ভাব, এই হলো গুরু তত্ত্ব কথা, এই হলো সম্বন্ধ তত্ত্ব কথা, সম্বন্ধটা আর কারো কাছে হতে পারে না, এগুলো বন্ধ রাখতে হবে, অথবা সাউন্ডটা লেস করে রাখুন। বলছেন সম্বন্ধ ভগবানের সাথে, কারণ কি জানেন, আমি খুব মার্মিক কথা মনে পড়ছে, যদি আপনাদের সুদৃষ্টি সুকৃপা হয় কথাটি আমরা একটু আস্বাদন করি, কারণ ভক্ত ভক্তি আর ভগবান, আবার বলি ভক্ত ভক্তি ভগবান, এই তিনটি তত্ত্ব ব্যতীত এ জগতে সকল বস্তুগুলো অনিত্য, আর ভক্ত ভক্তি ভগবান এটা হলো নিত্য, শব্দটা বারবার বললেও উনি বোঝেন না, ওটা বন্ধ করে দিন, একটা শব্দ ভুলিয়ে গেল, এ কথাগুলো তো মুখস্থ করা নয়, ভাগবত প্রকাশ হয় স্বপ্রকাশ, সূর্যকে জোর করে আধা ঘন্টা আগে উদয় করানো যাবে, বিজ্ঞানীরা পারবে তো সর্বশক্তি দিয়ে সূর্যকে আধা ঘন্টা আগে উদয় করতে, ভাগবত জোর করে পাণ্ডিত্য দিয়ে হয় না, না মেধয়া না বহু না শ্রুতে না, এটা স্বপ্রকাশ, সূর্য যেমন স্বপ্রকাশ, ভাগবত ভক্তদের উৎকণ্ঠা শ্রবণের উৎকণ্ঠা থেকে ভাগবত আপনি প্রকাশ হয়, ভাগবত কোনো পাণ্ডিত্য দিয়ে মুখস্থ করা বিদ্যা দিয়ে প্রকাশ করা যায় না, একটু কৃপা করুন। দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে, সাতক্ষীরা থেকে আরো 18 কিলোমিটার নিচে দুর্গম রাস্তা, আসতে গিয়েই তো সারাদিনের ক্লান্তিতে এসেছি, একটু কৃপা করুন, পরিবেশ দান করুন। কথাগুলি ভাগবতের তত্ত্ব সমন্বিত অমৃত তত্ত্ব, যা শ্রবণ ইন্দ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করলে জন্ম জন্মান্তরে দুর্বাসনা কামনা ঘুচে গিয়ে অমৃত শুদ্ধ আস্বাদন হয়ে যাবে। কি বলছেন,
বলছেন সব অনিত্য, একমাত্র ভক্তি ভক্ত ভগবান নিত্য। অনিত্য কাকে বলে? অনিত্য শব্দের ব্যুৎপত্তিগত সরলত্ব হল যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। নিশ্চয়ই শুনছেন আপনারা শব্দটা, যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। অনিত্য শব্দের আর একটা সংজ্ঞা দেওয়া যায়, যার উৎপত্তি আছে, ক্ষণকাল স্থিতি আছে, আর যা অত্যান্তিক লয় হয়ে যায় তাকে বলে অনিত্য। বটের বীজটা বীজ আকারে ছিল, মাটিতে বপন হওয়ার পরে সরস জল দিয়ে বটের বীজটা অঙ্কুর উদ্গম হলো। তারপরে মহিরুও বড় বট গাছ হলো, 100-200 বছর পরে আবার মারা গেল। মানে উৎপত্তি হলো, ক্ষণকাল স্থিতি হলো, আবার অত্যান্তিক লয় হয়ে গেল, এর নাম অনিত্য। আবার বলি, যে বস্তু টিকে থাকে না, ধ্বংসপ্রাপ্ত হয়, পরিণাম ধ্বংস হয় তাকে বলে অনিত্য। আর যার ক্ষয় নেই, লয় নেই, অজর অমর সৎসত চিরন্তন দিব্য চিন্ময় তাকে বলে নিত্য। এই শব্দটা না বুঝলে হই হুল্লোর করে কোনো লাভ হবে না। এই যে কালকে আপনারা দীপদান দিলেন দীপাবলিতে, আমি যদি প্রশ্ন করি এত চারিদিকে আলো, আমাদের মনের অন্ধকার দূর হলো তো, অজ্ঞানতা দূর হলো তো, এত আলো তো জানলাম আমরা। যাতে মনের অন্ধকার দূর হয় এই আলো জ্বালতে হবে। দীপাবলিতে আমরা আলো জ্বেলেছি, এ তত্ত্ব যদি সময় হয় পরে বলব, অভিনব তত্ত্ব। কেন প্রদীপ জ্বালতে হয়, এই মাসে আকাশ প্রদীপ দিতে হয়। ওখানে কথা বলো না মা গো, একটু কৃপা করো, আমার একটা দোষ আছে, দুর্বলতা আছে, অক্ষমতা আছে। সেটি হলো কেউ কথা বললে, ভাগবত আমাদের ছন্দপতন হয়ে যায়, এটি খুব নিরবিচ্ছিন্ন। ভাগবত অনুষ্ঠান অন্য কোনো অনুষ্ঠানের সাথে এই জন্য তুলনা করা যায় না, এটা সাক্ষাৎ ভক্তি, মাঙ্গলিক ভক্তিময় অনুষ্ঠান। ভাগবত শুনলে ভক্তি হয়। অন্যান্য অনুষ্ঠানে দান ধ্যান যাগ যজ্ঞ পূর্ণ হতে পারে, কিন্তু ভাগবতে হয় শুদ্ধা ভক্তি। এটা খুব মার্মিক এবং খুব অন্তর্ভেদী তত্ত্ব। আমরা জানছিলাম নিত্য এবং অনিত্য, এই নিত্যের সম্পূর্ণ বিপরীত হলো অনিত্য। অনিত্যটা আরেকটু বোঝায়, মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু যখন মায়ের বুকের ভিতরে সন্তানের বাৎসল্য প্রীতি খরিত হয়ে স্তন দিয়ে অমৃত দুগ্ধ সন্তানের মুখে পড়ে, ওটাই তো তার জীবাতু। মার বুকের স্তন্য দুগ্ধটা তো পান করেই শিশু বেঁচে থাকে, তো মা যখন স্তনপান করায় বাৎসল্য প্রীতিতে, ওই ছেলেটা যখন বয়ক্রমে কিশোর হয়ে যায়, মানে 2-5 বছর পরে যখন সে পৌগণ্ড ছেড়ে কিশোর হয়ে যায়, তখন আর মার কোল শিশুর মতো মানায় তো কিশোরের? একটু কথা বলবেন, মানায় কি? আচ্ছা, প্রকৃতির নিয়মে, প্রাকৃত নিয়মে মার বুকেও কি 2-4 বছর পরে আর দুধ থাকে? এরই নাম অনিত্য, ছিল আজ আর নেই। কবে মার গর্ভে এলাম, কবে জগতে ভূমিষ্ঠ হলাম, কত কৌমার চাপল্য বাৎসল্য পেরিয়ে কিশোর যৌবন এসে পৌঢ় বার্ধক্য জরজর মৃত্যুতে উপস্থিত হলাম, একদিনও জানতে দেয়নি কবে আমি বৃদ্ধ হলাম। এরই নাম অনিত্য। ক্ষয়ে যাচ্ছে সব কিছু, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বস্ত হয়ে যাচ্ছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দাও মহাপ্রলয়ে একদিন কবলীভূত হবে ধ্বংসের। এই জন্য ভক্ত ভগবান আর ভক্তি ব্যতীত পৃথিবীতে বিশ্ব চরাচরের প্রত্যেকটি বস্তু অনিত্য। অনিত্যের আরেকটি সংজ্ঞা খুব অপূর্ব, আমি স্তম্ভিত হয়েছিলাম শ্যামসুন্দর পণ্ডিতের মুখে রাধাকুণ্ডে এই তত্ত্ব শোনা। অনিত্য কেমন জানেন? নিত্য বা ভগবানের বিপরীত। আজকে রাত্রি বাড়িতে গিয়ে বা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবেন, মানে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে বিম্বের প্রতিবিম্বটা, মানে নিজের বিম্ব মানে শরীরের প্রতিবিম্ব, ছায়াটা তো দর্পণে দেখা যায়, ওইখানে ডান হাত দেখালে আয়নাতে কি হাত দেখা যায়? বিপরীত না? ঠিক ভক্তির বিপরীত হলো এই অনিত্য। কি আশ্চর্য না, ডান হাত দেখালে বাম হাতটা দেখাচ্ছে, সম্পূর্ণ বিপরীত। এই জন্য এই বিশ্ব সংসার, এই দৃশ্যমান প্রপঞ্চ, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, এগুলো অনিত্য। একমাত্র ভক্তি ভগবান নিত্য।
এটা বুঝতে গেলেও বহু নাম জন্ম নামান্তে জ্ঞান বানাং প্রপন্ততে বাসুদেব সর্বমীতি সমাত্মা সুদুর্লভা। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য হলে, গুরুদেবের অশেষ বিশেষ কৃপা হলে মানুষ এই তত্ত্ব বুঝতে পারে, ভগবান ছাড়া আমার কারোর সাথে প্রকৃত সম্বন্ধ নয়। পিতার কোলে যখন পুত্রের লাশ, শ্মশানে যখন পুত্রকে অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্বালিয়ে আসে, তখন পিতার চোখ দিয়ে নোনা জল পড়ে আর কি বলে জানেন? ওই সন্তানকে যে ভালোবাসা দিয়েছিল, ওই ভালোবাসাটা তখন অন্তর থেকে বিদ্রোহ করে, বিদ্রোহ করে বলে ভালোবাসা, তখন বলছেন তুমি আমাকে আমার জায়গায় দাওনি। এ কথা সাধারণ কথা নয় গো, আপনার শুনছেন নিশ্চয় কথাটি। পুত্র মারা যাওয়ার পরে শ্মশানে অগ্নি দাহ সংস্কার করে পিতা কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে কি বলে জানেন? এই সংসারে আর কাউকে কোনোদিন ভালোবাসব না। এ কথাটা কে বলে জানেন? এ পিতা বলে না, এই কথা পিতার ভেতর থেকে ওই সন্তানকে যে যে ভালোবাসাটুকু দিয়েছিল, ওই ভালোবাসা তখন পিতার অন্তর থেকে বিদ্রোহ ঘোষণা করে বলে তুমি আমাকে আমার জায়গায় নিয়োগ করনি। অন্তরের ভালোবাসাতে যে ছিল ভগবানকে, আমাদের হৃদয়ে যে অনুরাগ আছে, ভালোবাসা আছে, এটা কাকে চায় জানেন? এটা চায় ভগবানের দিকে যেতে। আচ্ছা, জলের গতি কোন দিকে? নিম্ন দিকে না? জলের কোন দিকে? নিম্নগামী তো জল। জলটা দেখবেন গড়িয়ে গড়িয়ে নালা দিয়ে খানাখন্দ দিয়ে নদীতে পড়ে, আর তরঙ্গায়িত নদী অব্যবহিতা গতিতে ওটা সমুদ্রে মিশে দেয়। জলের লক্ষ্য কোথায়? সমুদ্র। কিন্তু জলটা যদি নিম্নগামী হতে হতে একটা গর্তের আবর্তের মধ্যে আবর্তিত হয়, গর্তের মধ্যে পড়ে যায়, তখন নিম্ন দিকে গড়ানোর ক্ষমতা থাকে তো জলটা? ঠিক আমাদের ভেতরে যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা ভগবানকেই ভালোবাসতে চায়। কথাটা যে কি করে বোঝায় আপনাদের, আমি তো বোঝাবার মতো মেধা আমার নাই। আমাদের হৃদয়ে যে ভালোবাসাটুকু আছে, এটুকু জগতে কারো দেওয়া না, এটা ভগবানের থেকে এসেছে ভালোবাসাটা। ওই ভালোবাসাটা ভগবানকে ভজন করবার, ভগবানকে ভালোবাসবার জন্য ছুটে চলে অন্তরের ভালোবাসাটা। কই মহাপ্রভুকে তো কোনোদিন দেখিনি, কৃষ্ণকে তো কখনো নয়ন সমকে দেখিনি, কিন্তু কৃষ্ণ নাম করলে হৃদয়ের অনুরাগে চোখে জল বেরিয়ে আসে কেন? ভালোবাসাটা ভগবানের দিকেই যেতে চায়, কিন্তু জোর করে সেই ভালোবাসাটা আমরা যথাযুক্ত স্থানে নিযুক্ত না করে স্ত্রীকে পুত্রকে শরীরকে কাম কামনাকে দিয়ে বসেছি, এটা অদ্ভুত কথা। তাবৎ স্তনা করায়ম গৃহম গৃহম তাবৎ মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মস্তুতিতে ভগবান ব্রহ্মা কৃষ্ণকে এই শ্লোকটা বলেছিলেন বৃন্দাবনে, তাবৎ গ্রায়দাস্তেনা। পৃথিবীতে এর থেকে বড় দার্শনিক শ্লোক আমি পাইনি। ব্রহ্মা স্তুতি করছেন কৃষ্ণের চরণ বন্দনা করে বলছেন, হে ভগবান, হৃদয়ের ভালোবাসাটা যারা আপনাকে দেয় না, মানুষের হৃদয়ে যে ছিটে ফোটা ভালোবাসা আপনি ছিটিয়ে দিয়েছেন ভালোবাসার কণামাত্র, যে ব্যক্তি জগতে আপনাকে ওই ভালোবাসাটা দেয় না, আপনার চরণে ভালোবাসাটা নিযুক্ত করে না, ওই ভালোবাসা তার হৃদয়ে তখন স্তেনা চোর হয়ে যায়। কথা কাকে কাকে বা বলি, আমি নিজেও তো বুঝিনি। ভালোবাসাটা খুব শক্তিশালী জানেন। আচ্ছা, এই পৃথিবী থেকে যদি ভালোবাসাটা তুলে নেওয়া যেত, পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতামাতার, ভাইয়ের প্রতি ভাইয়ের, সখার প্রতি সখার, প্রেয়সীর প্রতি প্রিয়ের, এই ভালোবাসা যদি তুলে দেওয়া যেত, তাহলে পৃথিবীটা অনেক আগেই মরুভূমি হয়ে যেত। ভালোবাসা না থাকলে জগৎ এত পরিশ্রম করত কেউ? ওই 300 টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাটি বয় কেন জানেন? ঘরে তার বউ ছেলে মেয়ে আছে, বাজার করে নিয়ে ওদের মধ্যে গেলে হৃদয়ের শান্তিটা পাওয়া যাবে। ওই পেশনের আনন্দের সংবাদ না থাকলে সে অত খাটত না। তার মানে ভালোবাসাটাই জগৎটাকে বাঁচিয়ে রেখেছে, সম্বন্ধটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভালোবাসাটা যদি ভগবানকে না দেন, তাহলে ওটা চোর হয়ে যায়। যেমন জলটা নদীতে না গিয়ে পড়লে, গর্তের মধ্যে থেকে গেলে 2-10 দিন বাদে দেখবেন জলটা নির্মলতা হারিয়েছে, গাছের পাতা পড়ে, ধুলো পড়ে, পোকা হয়ে গেছে। জলের ধর্ম প্রধানত 3টি,
একটি হলো নিম্ন দিকে যাওয়া, জল স্নান করা যায় আর পান করা যায়, কিন্তু যে জল দূষিত হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তাকে আর স্নান বা পান করা যাবে? তেমনি জলের তিনটে ধর্ম নষ্ট হয়ে গেল। ব্রহ্মা বলছেন যাবত কৃষ্ণ নতে জনা, হে কৃষ্ণ হৃদয়ের ভালোবাসাটা যদি কেউ আপনাকে না দেয়, যাকে তাকে দেয়, ভালোবাসাটা এত উন্নত যাকে তাকে দিতে নাই, এই কথাই তো জীবনে বুঝিনি আজও, কাকে দিতে হয়, ভালোবাসাটা কোথায় নিয়োগ করতে হয়। জলটা নদীতে গিয়ে না পড়লে, ড্রেনের দূষিত জল গঙ্গায় গিয়ে পড়লে কি হয়, আর দূষিত জল বলে তাকে কেউ? বললেন ভালোবাসাটা ভগবানকে নিয়ে না দিয়ে যদি আগে যাকে তাকে দেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, পিতা হোক, মাতা হোক, যদি এই ভালোবাসাটা যাকে তাকে দেন, তখন ভালোবাসাটা বলছেন তুমি আমার জায়গায় আমাকে নিযুক্ত করনি, আমার জায়গায় আমাকে যেতে দাওনি, তাই তোমার হৃদয়ের শত সদ্গুণগুলো আমি চুরি করে তোমার হৃদয়ে অসদ্গুণগুলো প্রবেশ করি। জল যেমন পোকা হয়, আচ্ছা গঙ্গা স্রোতে ওই জলটা গেলে আর পোকা থাকবে তো? স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়লে আশ্চর্য কথা না? গর্তে থাকলে জলটা দূষিত হয়, কিন্তু গঙ্গার স্রোতের মধ্যে থাকলে জল সমস্যা? স্রোত নাই তো, গতাগতি নাই তো। ভালোবাসাটা ভগবানকে না দিলে, যে ভালোবাসাটা যাকে তাকে দিয়েছেন, সে ভালোবাসা তখন দূষিত হয়ে চোর হয়ে যায়, হৃদয়ে অসদ্গুণগুলো প্রবেশ করিয়ে দেয়। আর বলছেন ভালোবাসা তখন বলছেন আমাকে আমার জায়গায় যেতে দাওনি। ওই পিতাকে যেমন পুত্র বলছে, পিতা তুমি কি জানো না পুত্র মরে যেতে পারে, তাকে যে ভালোবেসেছ, যাকে ভালোবাসবার তাকে তো ভালোবাসনি। ভাগবতের চরিত্রে চিত্রকেতু রাজা বহু সাধ্য সাধনার ফলে একটা সন্তান পেয়েছিলেন ঋষির আশীর্বাদে। তো অনেকগুলো রানী, তো যে রানীর গর্ভে সন্তান জন্মেছে সেই রানীকে রাজা একটু বেশি প্রীতি করেন, ওর গর্ভেই তো সন্তান এসছে, অন্য নারীগুলো হিংসায় ওই ছেলেটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। এটা ভাগবত একটা চরিত্র, চিত্রকেতু রাজার, গন্ধর্বরাজ। তো সেই বাচ্চাটাকে নিয়ে কাঁদছে গন্ধর্বরাজ, পুত্র রে পুত্র রে বলে ক্রন্দন করছেন, বিলাপ বকছেন, রে পুত্র রে পুত্র। তখন ঋষি এসছেন, অঙ্গিরা ঋষি নারদকে নিয়ে বলছে কাঁদছো কেন? বলছেন পুত্র বিয়োগ হয়েছে, মারা গেছে। বললেন ওর নখ থেকে চুল অব্দি পুরো দেহের অবয়ব তো তোমার বুকে, মারা গেছে কোথায়? ছেলে তো তোমার বুকে। আপনি একটা মজা দেখবেন, মজা বলছি কেন, এইটাই হলো নিত্য তত্ত্ব, আত্মতত্ত্ব। বাবা যখন মারা যায়, শ্বশুরালয় থেকে মেয়ে দেখবেন ওই তুলসী তলায় পিতার শবদেহের বুকের ওপরে মেয়েটা মাথা গুঁজে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে আমার আর দেখা হলো না। কেন, ওকে যদি বলা যায় তোর বাবার নখ থেকে মাতার চুল অব্দি সব কিছুই আছে, তুই তো বাবার বুকেই মাথা গুঁজে আছিস, তুই খুঁজছিস কেন বাবা কোথায়? বাবা কি ওই শরীরটা? ঋষি তখন বলছেন ছেলে তো তোমার বুকে। ঋষি এই উত্তর শুনে গন্ধর্বরাজ তখন বলছেন পুত্র আমার বুকে আছে, কিন্তু বাবা বলে তো আর ডাকছে না, ছোট্ট দুটো বাহু পাশে আমার গলা জড়িয়ে তো ধরছে না। ঋষি তখন হুঙ্কার দিয়ে উঠছেন, বলছেন যে শক্তিটা ওর কণ্ঠ থেকে তোমায় বাবা শোনাত, যে শক্তিটার জন্য দুটো হাত দিয়ে তোমার গলা জড়িয়ে ধরত, সেই শক্তির খোঁজ কোনো দিন তুমি করেছ? আশ্চর্য কথা না? আপনি যেদিন মারা যাবেন বা আমি মারা যাব, আমাদের চোখ থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা চোখ থাকতেও দেখবো, মানে চোখ চোখের দ্রষ্টা নয়, আত্মা আছে তাই দেখি। কেন ভগবানকে ভালোবাসা দিতে হবে? ভগবানকে ছাড়া ভালোবাসা যায় না। তবে হ্যাঁ, ভগবানকে ভালোবাসার পরে ভগবানের থেকে যে প্রসাদটা পাওয়া যায় ভালোবাসা, ওইটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। কেমন জানেন, এক গন্ডুর জল হাতে নিলেন, এর তেমন মহিমা নেই, এতে তৃষ্ণা নিবারণ হবে না, কিন্তু এক গন্ডুর জল যদি অসামান্য রাধা মাধবের চরণ অভিষেক করে ধুয়ে হাতে নেন, ওটা কি হয়? চরণামৃত। একটু আগে যা ছিল জল, এখন হয়ে গেল চরণামৃত, অদ্ভুত না? আচ্ছা বাজারের একটা বাতসা আর হরিদাস ঠাকুরের নামে হরিলুট দিয়ে একটা বাতসার মান কি এক? কখনো এক হয়? তেমনি ভগবানকে যারা ভালোবাসে, ওই ভালোবাসাটা পিতামাতা জগৎকে দিলে তারা ধন্য হয়, কিন্তু যে ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, অথচ লোক ভালোবাসার অভিনয় করে, জীবে প্রেমের কথা বুলিয়া ওড়ায়, এরা ভণ্ড, এরা প্রতারক।
ভগবানকে ভালো যে বাসে না সে কাউকে ভালোবাসতে পারে না। ওইখানে ভালোবাসার নামে আছে স্বার্থ, নিজের অভিসন্ধি। সে রাজনৈতিক নেতারাও আমাদের মাঝে অনেক, আমি তোমাদের ভাই, আমি সুখে দুঃখে তোমাদের পাশ, কত কথাই শুনিয়ে যায়। এগুলো নিজ স্বার্থের কথা, এগুলো যথাযথ প্রেমের কথা নয়। সুধীজন, আমার বুকের ব্যথাটা আপনি নিতে পারেন না, আমাকে বিষাক্ত সর্পদংশন করলে আমার পিতামাতা ভাই স্ত্রী পুত্র কারো বিষের জ্বালা করে না, করে কি? আমার আঙুলটা কাটলে কি আমার পিতামাতা স্ত্রী পুত্রের কারো রক্ত ঝরে, কারো বেদনা হয়? যদি বলেন বন্ধন দিয়ে দেয়, রোগ শিহরে মাতার কাছে রাত জাগে, ডাক্তার কবিরাজ ডাকে, বলছে একটা সম্বন্ধ আছে, দেওয়া নেওয়া আছে, তাই তারা আমার জন্য অতটুকু করে। দুই মাস প্যারালাইসিস হয়ে হাত পা বিকালাঙ্গ হয়ে ঘরের মেঝেতে পড়ে থাকবেন, দেখবেন ভালোবাসার ঠেলা, তখন বুঝবেন বাস্তবতাটা। ভালোবাসার কি মানে? বলবে ভগবান যে কষ্ট পাচ্ছে তুমি তাকে তুলে নাও। ভালোবাসা আমরা বুঝিনি, কাকে দিতে হয় ভালোবাসাটা? খেয়ে পরে মেখে মাকিয়ে হেসে হাসিয়ে তো দিব্যি দিন রাত কাটাচ্ছি, আজ বুঝলাম না ভালোবাসার জায়গা কোথায়, ভালোবাসাটা এসছে কোথা থেকে। জলটা নদীতে দিতে হবে, স্রোতে মিশিয়ে দিতে হবে, গর্তের মধ্যে থাকলে কিন্তু দূষিত। আজকাল ভালোবাসার নমুনা তো জানছেন, সুনামগঞ্জের ঘটনা শুনেছেন না? পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সংঘাতের কারণে নিজের বাবা কাকা 5 বছরের ছেলেটাকে ছুরি দিয়ে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গাছে টানিয়ে রেখেছে নিজের পিতা। ভালোবাসার ঠেলা দেখুন। ঐশী নামের মেয়েটা ঘুমের বড়ি খাইয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়ে বাবা মার বুকে ছুরি বসিয়ে মেরে দিল। এ জগতের ভালোবাসা বড় দূষিত, বড় কলঙ্কময়, এটা পরে যন্ত্রণা কাতর হয়, পতনের কাতর হয়। আপনারা অনেকেই বলবেন, বেটা এতক্ষণ ধরে কি উল্টোপাল্টা বলছো, কাউকে ভালোবাসবে না? আমি তা বলিনি, ভালোবাসাটা আগে ভগবানকে দিতে হবে, নাহলে ঠকতে হবে। আর যাকে ভালোবাসবেন তাকেও ঠকাবেন, নিজেও ঠকবেন। ভালোবাসার কেন্দ্র হলো ভগবান, এইটা না দিলে বলছেন আমি তোমাকে কারাগার করে দেবো সংসারটা। একদিন ননিচোর গোপাল ব্রজবিপিনে ননিচুরি করতে গেছে, এই ননিচুরি করতে গিয়ে ব্রজ মায়েরা 3টে সিকেতে হাড়ি টানিয়ে রেখেছেন, মাঝগানের সিকেতে একটু ননি নবনীত রেখেছে, উপর আর নিচের হাড়িতে কিছু রাখেনি শূন্য। অর্থাৎ গোপাল এসে যাতে না পায়, গোপালকে একটু এমনি করে বঞ্চিত করে যাতে ব্রজমায়েরা আনন্দ পায়, এই জন্য ওইটা গোপালকে আনন্দ দেওয়ার জন্যই সাজিয়ে রেখেছে। কিন্তু 2টো পাত্রে শূন্য, একটা পাত্রে মাঝগানে ননি রেখেছে। গোপাল সকাদের ঘাড়ের উপরে ঘাড় দিয়ে শৃঙ্খলবদ্ধ হয়ে 3টে হাড়ি পেড়ে যে হাড়ির মধ্যে ননি নবনীত ছিল ওইটা একটু উচ্ছিষ্ট করে প্রসাদ পেয়ে ওখানে রেখে আবার সিকেতে টানিয়ে রেখেছে। যে 2টো হাড়িতে কিছু ছিল নটা দিয়ে ভেঙে ফেলেছে কৃষ্ণ। মধুমঙ্গল বলছেন, এদের ঘরে এলি, এদের পাত্রে নবনীত খেলি, আবার এদের পাত্র ধ্বংস করে ফেললি। কৃষ্ণ ভগবান তখন বাৎসল্য প্রেমে বলছেন, বাৎসল্য সেই মূর্তিতে, এ পৃথিবীতে যে পাত্রে আমার জন্য কিছু থাকে না সে পাত্র আমি ধ্বংস করে ফেলি, তা রাখি না। যে হৃদয়ে ভগবানের জন্য কোনো আনুগত্য নেই, ভালোবাসা নেই, সে হৃদয়ে শুধু আছে হাহাকার, জঙ্গলের আগুনের মতো দাবাগ্নি, প্রতিটা মানুষ আজ জ্বলছে, কারণ তার হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেম নাই, এই জন্য সে জ্বলছে। হোক সে রাজা মহারাজা, হোক সে প্রতাপশালী, হোক তার বিশ্ব সুন্দরী স্ত্রী, হোক তার বিদ্যান পুত্র কন্যা, শান্তি পাবে না, কোনোদিন পাবে না। এটা ব্রহ্মা বলছেন, যাবৎ কৃষ্ণ দন্তে জানা। এইটুকু বুঝলে জীবনে অনেক কিছু বোঝা হয়, ভালোবাসাটা আগে ভগবানকে দিতে হবে। যাবৎ কৃষ্ণ নতে জানা। কৃষ্ণ যখন বেরিয়ে যাচ্ছে, ব্রজমায়েরা বললেন, কিরে কানায়, আজকে ননি চুরি করতে এসে চোর, চোর কোথাকার, চুরি না করেই ফিরে যাচ্ছিস? গোবিন্দ তখন ওদের দিকে অঙ্গুলি উত্তোলন করে দীপ্ত কণ্ঠে বলছে, যে সংসারে যে ঘরে আমার সেবার জন্য কোনো উপচার থাকে না, আমাকে আনন্দ দেওয়ার জন্য যে ঘরে কোনো উপচার নেই, আমাকে না দিয়ে যারা সংসারে ভোগ করে তারাই চোর, আমাকে না দিয়ে যারা খায় তারাই চোর। আমাদের জন্য 3 বেলা তো চোর বোচ্ছেস্য লজ্জ পেয়ে বাজার করে খায়,
ঘরে কি মনে হয় যে ভগবান আছে তার জন্য এর থেকে উত্তম কিছু দিতে হয়? আচ্ছা, এই ফ্রিজ টিভি বা যত প্রসাধনী আছে সেই শোয়ার খাট থেকে শুরু করে এগুলো দেহ সেবার জন্য ছাড়া একটাও কি ভগবান সুখের জন্য? ভগবান সুখের জন্য আয়োজন কই আমাদের ঘরে? কৃষ্ণ তখন বলছেন, যে ঘরে আমার আনন্দ দেওয়ার জন্য কোনো আয়োজন নেই, যে ঘরের দুয়ার আমার জন্য খুলে রাখে না কৃষ্ণ আসবে বলে, যে ঘরে আমাকে সেবা আনন্দ দেওয়ার কেউ নেই, আমি বলে গেলাম সেই ঘর আমি আগুনে দাও দাও করে পোড়াবো, তবে জগতের আগুনে না, অশান্তির আগুনে সেই ঘর আমি পোড়াবো। আরও শুনে রাখো, ওই ঘরের মধ্যে যারা বাস করে তাদেরও আমি পোড়াবো। এখন আমরা তাই পুড়ছি ঘরে ঘরে। ভগবানকে ভালো না বাসলে পুড়তে হবে, এ কথা কৃষ্ণ ভগবান বলে দিয়েছেন। আমি দাও দাও করে আগুন জ্বালিয়ে দেব, তবে বাইরের আগুন না, যা জল দিয়ে নেবে ও আগুন না, অশান্তির আগুনে। স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করেন এই আগুন নিভানো যাবে? মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, মনে ভয় জাতি ধর্ম ত্যাগ করে অন্য জাতি ধর্ম গ্রহণ করে পথে নামে কিনা, মানে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও পিতামাতার শান্তি নেই, এটা কি বলে? এ আগুন নিভানো যাবে? এই জন্য মহাপ্রভু বলছেন, ভব মহাদাবাগ্নি, জঙ্গলে যেমন আগুন লাগে তোমাদের হৃদয়টা আগুন লেগে যাবে যদি ভগবানকে ভালো না বাসো। এই জন্য মানুষ মানবিকতা হারিয়ে, মনুষ্যত্ববোধ হারিয়ে এখন পশু হয়ে গেছে, একটাই কারণে তার হৃদয়ের ভালোবাসাটা সে দূষিত করে ফেলেছে, পোকামাকড় করে ফেলেছে, ভগবানকে দেয়নি। তো আমি কথা বিস্তার না করি, আপনাদের মূল কথায় ফিরে আসি। দামবন্ধন লীলায় আমি বলেছিলাম নিত্য এবং অনিত্য তত্ত্ব, ভক্তি ভক্ত ভগবান ছাড়া এই জগতে যা কিছু দেখছেন সব অনিত্য, সংজ্ঞায় সংজ্ঞায়িত, কেউ আর কাউকে ধরে রাখতে পারে না। এর ছোট্ট একটা নমুনা দেই, বাস্তব নমুনা, কথাটা শিহরিত হতে হয় শুনলে। কোনো ব্যক্তি মারা গেলে সনাতন সভ্যতায় তাকে বলহরি দিতে দিতে নিয়ে যায়, দেখবেন চতুর্দোলাতে তুলে নিয়ে যায়, কিছু খুচরো পয়সা খই ছড়ায়, কিছু পতাকা হরে কৃষ্ণ লেখে দুই পাশে ওইটা স্থাপন করতে করতে যায়, আর শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় শবদাহ ক্রিয়ার পরে ওই চার ফুটোর মধ্যে একটা জল ভরা কলসকে রেখে পেছন দিক দিয়ে কোড়াল দিয়ে ভেঙে দেয়, দিয়ে বলে ওদিকে আর কেউ ফিরে বলে কি না। আচ্ছা, এগুলোর তত্ত্ব কি? আমরা তো পূজা পার্বণ নিয়ে খুব মাতামাতি করি, ভাগবত শোনার শ্রোতা আমাদের বাংলাদেশে আপনাদের অঞ্চলে কতটুকু আমি জানি না, তবে ভাগবত না শুনলে এই তত্ত্ব হবে না। বর্তমান সনাতন সভ্যতায় যে সকল পূজা পার্বণগুলো হয় এগুলো ধর্মের নামে, অধর্মটাই বেশি হয়। আচ্ছা, আপনার চোখে হাজার পাওয়ারের মারকালি বাল্বের লাইট আপনার চোখে শ্বাস ফেলানো যায়? আপনার চোখে যদি আমি এখন লাইট মারি খুব জ্যোতি পাওয়ারের, এটা অসভ্যতা না? যিনি বিশ্বজননী, যিনি আদ্যা শক্তি, যিনি তিলক পালনী, সেই মা দুর্গা কালী মন্দিরে এখন হাজার পাওয়ারের সাজ লাইট মার মুখে দেয়া হয়, এটা অসভ্যতা, এটা অধর্ম। জগৎ জননী মার মুখে এভাবে লাইট ফেলা যায় না। যেসব অশ্লীল গানগুলো বাজানো হয় মার সামনে, এগুলো কি সভ্যতা? ধর্ম বাদ দিন, মানুষের সঙ্গীতের সাথে, সুরের সাথে, শব্দের সাথে তার সংবেদ্য মনের অনুভূতি মিশানো। আমার ঘরের মা বোনরা যে পূজা মণ্ডপে যায়, অন্য স্বজাতির ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের ছেলেরা যখন হিন্দুদের পূজা মণ্ডপে আসে ওই অশ্লীল গানগুলো বাজতে থাকে, সেটা ধর্ম থাকে? কোথায় আছে এইগুলো বাজানোর কথা? ধর্মের নামে অধর্মটাই এখন চারিয়ে গেছে। এই জন্য হিন্দুদের দেবদেবীর পূজার দ্বারা এরা কোনো শক্তি লাভ করে না, বরঞ্চ শক্তি হারা হয়ে যায়। আশ্চর্য কথা সেটি হলো, আমরা যথাযথ উপাসনা করি না, হই হুল্লোড়টা আমাদের কাছে যথেষ্ট। আমরা যথাযথ রূপে আরাধনা করি না, ভজন করি না, উপাসনা করি না। এই জন্য সেই দুর্গা পূজা করে মাকে পুষ্করণীতে নদীতে চুবিয়ে দিয়ে কি বলি জানেন? আসছে বছর। আচ্ছা, এটা কোনো মন্ত্র না, এটা কোনো তন্ত্র? কোথায় পেয়েছেন এসব সংলাপ? এটা নাই চণ্ডীতে, মার্কণ্ড পুরাণে নাই, এগুলো আমাদের বানানো। বিসর্জন মানে কি জানেন? বিশেষ রূপে অর্জন। মা, তুমি আমার নয়ন সম্মুখে ছিলে, এখন নয়নের মাঝগানে এসো, তোমাকে সামনে দেখতে চায় না, আমার নয়নের মাঝগানে এসো। এই হলো বিশেষ রূপে অর্জন।
মা ছিলেন 5 দিন ঠাকুর দালানে, এখন মাকে হৃদয় আসনে বসাতে হবে, এরই নাম বিশেষ রূপে অর্জন। মার কাঠামোটাই কেবল পবিত্র জলে দিয়ে আসি, মাকে দিয়ে আসি না, এই জন্য ওইখানে বলার কিছু নেই। আসছে বছর, আচ্ছা আসছে বছর আবার হবে তো খুব বললেন, হাত পা একদম তুলে আগামী বছর বাঁচবেন, আগামীকালের সূর্য দেখবেন, এটা আপনার জানা আছে তো যে আগামীকাল পর্যন্ত বাঁচবেন কিনা? খুব তো বললেন আসছে বছর, মানে এই এক বছর মা তোর আর খোঁজ টোজ নেব না, আগামী বছর মাংস লুচি নতুন কাপড় জামা হই হুল্লোড় মাইক বাজাবো আর নাচতে নাচতে চুবিয়ে বলবো আসছে বছর, এটা ধর্ম না। ধর্ম শব্দের সহজত্বটা কি জানেন, একদম নিচের সহজত্বটা, যা ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, আত্মস্খলন হবে না, এরই নাম ধর্মতা হয়। যা ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, স্খলন হবে না, তাকে বলে ধর্ম। এটা একমাত্র ভাগবত ধর্মে আছে কি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমে স্খলন হয় না জীবের। এখন এই মুহূর্তে এখানের যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে এখন যেই আসবে তার চিত্তটা সৎচিন্তা করতে বাধ্য হবে, আক্রান্ত হবে, এখানের বাতাসটা হরিকথায় এমন। এখন একটু কান পাতুন, এখানে এইখানে কান পেতে শুনুন, এই অব্যক্ত চিন্ময় অন উপলব্ধি রক্ত হরিকথা এই বাতাসে এমন করে বিস্তার করেছে, এর মধ্যে এখন যারা ঢুকবে তাদের চিত্তটা এখন সৎচিন্তা করতে আক্রান্ত হয়ে যাবে। রোগ জীবাণু যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, ব্যাধিগুলো রোগের বীজাণুগুলো যেমন সংক্রামিত হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে হরিকথা হয়, ওই হরিকথা বাতাসে যতদূর চলে যায় ওই বাতাসের মধ্যে আসলে তার চিত্তে ভক্তি আক্রান্ত হয়, রোগ জীবাণুর মতো আক্রান্ত হয়। এই জন্য ধর্মের নামে আমরা যেটা করি এটা এখন হিন্দু জাতির পতন উন্মুখ। হই হুল্লোড় উল্লাস ছাড়া আত্মজ্ঞান আমাদের নেই, চেতনা আমাদের নেই। এই যে কালকে প্রদীপ দিলেন, এই প্রদীপটা এই এক মাস দিতে হয় এই ব্রত মাসে। এ দীপদান কেন? আচ্ছা প্রদীপে কি থাকে? আগুন। তো সলিতায় কি থাকে? আগুন। তো দীপদান বলা হয় কেন? আগুন কি কাউকে দান দেওয়া যায়? শ্রী ভগবানকে কখনো আগুন দান দেওয়া যায়? ফুল আছে, মালা আছে, চন্দন আছে, এগুলো দাও? আগুন হিন্দুরা কোনো কোনো ধর্মে তো এইভাবে সকাল সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালাবার বিধান নাই। এক সনাতনী হিন্দু ছাড়া অন্য কোনো জাতির গৃহে গৃহে সকাল সন্ধ্যা মঙ্গল প্রদীপ সন্ধ্যা প্রদীপ জ্বালাবার কোনো বিধান? তা আমরা জ্বালি কেন? এর তত্ত্ব কি? এর তত্ত্ব কি জানেন? এর তত্ত্ব হল অন্ধকারে আলোর প্রয়োজন। আছে কালকে গেছে কার্তিকের আমাবস্যা, কেন পূর্ণিমাতে দীপাবলি হলে ভালো হতো না? বলে হতো না, কারণ আলোর প্রয়োজন অন্ধকারে। আমাদের জীবনে অনেক অন্ধকার জানেন, কামনা বাসনা পাপ মলিনতা জন্ম জন্মান্তরের পাপের অন্ধকার। এই জন্য ভগবান বলছেন আমাকে, আমার সামনে দীপ জ্বালো, আলো জ্বালো তোমার হৃদয়ের। আমরা বুঝে নিলাম বাইরে হই হুল্লোড় করে শুধু বাতি জ্বালানো, আমরা বুঝলাম না ভগবান বলছেন দীপদান দিয়ে হৃদয়ের অন্ধকার দূর করো, পাপ অজ্ঞানতা দূর করো। এ তো আমরা প্রতিদিন মন্ত্রে বলি, অজ্ঞান ত্রিমিরং ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চুষ্কর মিলিতং জান, এ তো আমরা বলি গুরুদেব আমার অজ্ঞানাধার জ্ঞানাঞ্জন, এ তো বলি, কিন্তু উপলব্ধি নাই আমাদের, উপলব্ধি নাই যে এটা কোন প্রদীপ। আচ্ছা আগুন কেন দেয়া হয়? আমাদের ঋষিরা কেন এই বিধান দিলেন, কেন দিলেন জানেন? আশ্চর্য কথা হলো পৃথিবীতে এখন প্রায় সব দূষিত হয়ে গেছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, খাদ্য দূষণ, নাকি অস্বীকার করবেন নাকি? সব থেকে বড় দূষণ হয়েছে মনের দূষণ, মানব দূষণ, মানুষই এখন বেশি দূষিত হয়ে গেছে। এখন সব কিছু দূষিত হলেও পৃথিবীতে একটা বস্তু এখনো দূষিত হয়নি, সেটা হলো আগুন। আগুন কখনো দূষিত হয় না। ভগবান যেন বললেন আমাকে যদি কিছু দিতে হয় তবে সেটা শুদ্ধতা দাও। আশ্চর্য কথা না, ভগবানকে কিছু দিতে গেলে শুদ্ধভাবে দিতে হবে, আগুনের থেকে শুদ্ধ, বরঞ্চ দূষিত বস্তুগুলো আগুনে ফেললে তদার্থ করলে সেটা শুদ্ধ। এমনকি কয়লার কালো, কয়লার যে কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলে কালো যায় না, কিন্তু অগ্নিতে ফেলে দিলে কয়লার কালো রং স্বর্ণময় রং হয়ে যায়।
আগুনের এমন মহিমা। তা ভগবান বলছেন, আমাকে যদি কিছু দিতে হয় তবে শুদ্ধতাটা দাও, শুদ্ধতা দাও, কপটতা রেখে দিও না, কামনা বাসনা কপটতা দিও না, শুদ্ধতাটা দাও। আগুন জ্বালতে হবে কেন জানেন? আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার, সেই দুটো অন্ধকারের একটা আপনাদের বলি, আমরা যে কর্ম করে যাচ্ছি এই পাপময় স্খলিত কর্মে মৃত্যুর পরে আমরা কোনো আলোর পথে যেতে পারবো না, সেদিন ঘোর অন্ধকার নেমে আসছে আমাদের সামনে। তাই ভগবান বললেন, আমার সামনে দিব্য দ্বীপ চলে যাও, যাতে মৃত্যুর পরে অন্ধকার নরকের পথে তোমাকে গমন না করতে হয়, আলোর পথে জ্যোতির। বলুন তো এই কতখানি তত্ত্ব! সারা বিশ্বে এই বৈদিক তত্ত্ব, আর কোনো জাতির মধ্যে এই দীপদানের কথা নাই। তোমার সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পরে, সেদিন জ্যোতির্ময় পথে তুমি যাওয়ার মতো কর্ম করনি, কোনো সুকর্ম করনি, ভগবানের সামনে দীপ দাও। এই মাসটা যারা ব্রত করেননি তারাও প্রতিদিন একটা করে দীপদান দেবেন। আর একটা ঘোর অন্ধকার আছে কোথায় জানেন? পৃথিবীর সব থেকে ঘোর অন্ধকার হলো মাতৃগর্ভ, যাতে মৃত্যুর পরে আর মার গর্ভে পুনঃ জন্মাতে না হয়। কারণ জন্মালেই তো কর্মভোগ করতে হবে, জরা মৃত্যু ব্যাধি ভোগ করতে হবে। তাই মার গর্ভে 10 মাস 10 দিন আমরা অন্ধকারে নিমজ্জিত হই। তাই আজ ভগবানের সামনে দীপদান দিয়ে প্রার্থনা করুন, প্রভু মাতৃ জঠরের অন্ধকার ঘরে যেন আমাকে আর না যেতে হয়। এই তত্ত্ব কি সাধারণ তত্ত্ব! আমরা বুঝে ফেললাম বাতি জ্বালতে হবে। বাতি জ্বালা মানে ভগবানকে এই মাসে যারা একটা করে দীপ দেয়, যারা ব্রত করেননি, আমি আপনাদের এই ব্রতের কিছু নিয়ম আছে, যেমন আমাকে দেখছেন চুল নখগুলো কাটা যাবে না, সুগন্ধি তৈলাদি বা কোনো তেল মাখা যাবে না, ভূমিতে শয়ন করতে হবে, একবেলা ভগবানের প্রসাদ পেতে হবে তাও অন্নটা সিদ্ধ করে, আর কি করতে হবে, সমস্ত ব্রহ্মচর্য পালন করে গর্হিত অশাস্ত্রীয় কার্যকে বাদ দিতে হবে, শুদ্ধভাবে থাকতে হবে, ভজনে থাকতে হবে, আন কথা পরিত্যাগ করতে হবে, হরিকথা সাধুসঙ্গে অতিবাহিত করতে হবে, আর অন্তরে অন্তরে রাধা দামোদরের লীলাকে স্মরণ করতে হবে। এটা আমাদের পক্ষে সম্ভব? সবার পক্ষে? সংসারী যারা জীব চাকরি বাকরি নিয়ে আছে, তো যদি সম্ভব না হয় তাহলে ব্রহ্মা বলেছেন স্বল্প পূরক কারক, অল্প করে করো, কিন্তু বিনা ভজনে এই মাস অতিবাহিত করলে তীর্যজনী পশুজনীতে নিক্ষেপ হতে হবে, সর্বধর্ম হতে বহিষ্কৃত হয়ে যাবে। ধর্ম মানে 5 দিন দুর্গা উৎসব না, ধর্ম মানে 2 দিন শ্যামাকালী পূজার আনন্দ ফুর্তি করা না, ধর্ম মানে শুধু 1-2 দিনের হই হুল্লোর খাওয়া দাওয়া না, ধর্ম তাকেই বলে যেটা আগে বলেছি, সেটি হলো এই ব্রতগুলো, যেমন একাদশী, হরিনাম, দামোদর ব্রত, এগুলো ভাগবত ধর্ম, এগুলো চিত্তকে শুদ্ধ করে, ভগবানের প্রতি আনুগত্য এনে দেয়। তাই বলছেন এই ব্রত বিনা ভজনে একটা করে দীপ জ্বালতে হয়। জানেন এক ভগ্ন মন্দিরে একজন ভক্ত একটা করে দীপ জ্বেলে আসতো, এই দামোদর মাস ওই মন্দিরের ভাঙা প্রকোষ্ঠের একটা ইঁদুরি বাস করতো, বড় ইঁদুরি, ওই তেলের মধ্যে পড়ে ইঁদুরিটা তেলটা খেয়ে যেত প্রতিদিন। একদিন দীপ জ্বালে গেছে এই দামোদর মাসে, দীপ দেখিয়ে গেছে ভক্তটা, ইঁদুরটা ওই প্রদীপের মধ্যে তেল খেতে গিয়ে ওই জ্বলন্ত সলিতাটা, দীপ শিকার সলিতাটা ইঁদুরের দাঁতে বেঁধে গেল। যখন বেঁধে গেল তখন ওই অগ্নির তাপে ইঁদুরটা মাথা নাড়ছে এইভাবে ছাড়াবার জন্য। সেদিনটা ছিল এই রাধা দামোদরের দিন, এই দামোদর ব্রতের মাস। হঠাৎ রাধারানী শ্যামসুন্দরকে নিয়ে প্রকট হয়ে বললেন, জগতের মানুষ আমাকে আরতি দেখায় না, তুই মুখ নেড়ে নেড়ে আরতি দেখাচ্ছিস। ওই অগ্নিতেই দগ্ধীকৃত হয়ে যখন ইঁদুরিটি মারা গেল, রাধারানী প্রসন্ন বর দিয়ে দিলেন। কি বর জানেন? আগামী জন্মে এই ব্রজমণ্ডলে তুই কোনো রাজরানী হয়ে জন্মগ্রহণ করবি। রাজরানী হয়ে তার জন্ম দিয়ে দিলেন। এই মাসে দীপদানের এরকম মহিমা। এই জন্য আপনারা প্রতিদিন এই একটা মাস একটা করে দীপ জ্বালবেন। আমি থুয়ে এসেছিলাম, খুচরা পয়সা কেন ছড়ায়, কেন ছড়ায়? এর মধ্যে 99% লোক আমরা জানি না, পয়সা ছড়িয়ে গেলে, ধান ছড়িয়ে গেলে তো কুড়াতে হয় অন্য সময়, ওই সময় ইচ্ছা করে ছড়ায় কেন? বলেন, ব্রহ্ম হতে এসেছিলাম, আবার ব্রহ্মের কাছে যাত্রা করেছি আজ। আসাটার নাম জন্ম, যাওয়াটার নাম মৃত্যু। এসেছিলাম তো পরম ব্রহ্ম হতে,
আবার সেই অনন্ত পরমব্রহ্মের দিকে যাচ্ছি। ভগবান বললেন, এই যাওয়া আসার মাঝখানে যে একটা পথের খরচা, ওটা সাথে নিয়েছে তো, সেটা কি ধান টাকা? ধান টাকা ছড়িয়ে যদি সবাইকে উদ্ধার করা যেত তাহলে কেউ নরকগামী হতো না। আসলে ভগবান বলতে চেয়েছেন, পথের একটা সম্বল নিও, তবে সারা জীবন যেটা আয় রোজগার করো ওকে বলে উপার্জন। আমরা যেটা করি ধন টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো কি কি বলে? উপার্জন, উপ অর্জন, এগুলো প্রকৃত অর্জনা। যেমন শহর আর উপশহর, ঠিক শহর না, শহরের সন্নিকট একটা ছোট শহর, তেমন উপার্জনের বস্তুটাই জগতে রেখে যেতে হয়, ধান টাকা জমি জমা। আর এই 2 ঘন্টা বসে মাটিতে বসে যে ভগবত কথা শুনছেন, এইখানে কেউ উপার্জন করতে আসেননি, এখানে অর্জন করতে এসছেন, অর্জনটাই সাথে যায়। আচ্ছা, যে হাত দিয়ে একটা পোষা কুকুরকে সাবান মাখিয়েছেন, অনেকেই কুকুর পোষে, এই হাত দিয়ে কত কি কাজ করেছেন। কিন্তু এই হাত দিয়ে যদি একবার নিতাই গৌর বলে যেদিন হাত তুললেন, আজকে যদি হাত তুলেন, এই হাত দিয়ে যদি গৌর গোবিন্দের চরণে একটা তুলসী দেন, গোবিন্দ বলছেন মৃত্যুর পর তোর হাতের আংটিগুলো মায়েদের হাতের বালাগুলো খুলে নেয়। কিন্তু যে হাত দিয়ে গোবিন্দের চরণে একটা তুলসী দেওয়া গেছে, নিতাই গৌর বলে তুলেছে, ওই অলংকারটা খুলে নেয় না, ওইটা কেউ খুলে নিতে পারে না। এই জন্য হরিকথা ভগবত ভক্তিটাই হলো সম্বল। টাকা পয়সা ছড়িয়ে যাওয়া যাবে না আস্তে। এই যে রাস্তার দুই রাতে পতাকা পোতে কেন জানে, এটা রেড অ্যালার্ট জারি করা, কোনো বিপদ সংকেতকে বোঝাতে গিয়ে লাল পতাকা তুলে দেয়া হয়। এর অর্থ হলো, এই দেখো, এই লাশ যেমন স্ত্রী পুত্র ঘর ছেড়ে বৃত্ত বৈভব ছেড়ে শ্মশানের চিতায় যাচ্ছে, তোমাকেও একদিন যে কোনো মুহূর্তে এই মৃত্যু এসে তোমাকেও এই পথ দিয়ে শ্মশানে নিয়ে যাবে। পতাকাটা পথ পথ করে ওড়ে আর জানিয়ে দেয়, তুমি সাবধান আছো তো, প্রস্তুত আছো তো। শ্মশানে চিতায় মাটির কলসিটা দেয়া হয় কেন? একটা অদ্ভুত তত্ত্ব। এই তত্ত্ব হলো, মাটির কলসি তৈরি করতে যে 5টা জিনিস লেগেছে, ক্ষিতি অপ্তেজ মর্গম, কুমোর কি লাগিয়েছে, মাটি, জল দিয়ে মসৃণ করেছে মাটিটা, হস্তশিল্প দিয়ে কুমোরটা মাটির ঘরটা তৈরি করে বাতাসে শুকাতে দিয়েছে, তারপর অগ্নির মধ্যে পুড়িয়েছে, তাহলে কি কি লাগলো? জল, মাটি, আগুন আর বায়ু। আর ওই কলসিটার মাঝখানে তখন একটা শূন্যস্থান হয়ে যায়, যার নাম ঘটাকাশ, ঘটের আকাশ, শূন্যস্থান। ঠিক ওই 5টা দিয়ে আপনার আমার শরীর তৈরি, একটাও কম বেশি না, ওই 5টি দিয়ে। তো ভগবান বলছেন, ওই মাটির কলসিটা হলো তোমার দেহ ভাণ্ড, আর জল ভরে দেওয়ার অর্থ হলো, জল হলো জীবের জীবনের অপর নাম, অর্থাৎ আত্মাটা রূপে এই দেহ ভাণ্ড রূপে। আচ্ছা, শ্মশানে 4টে খুঁটি হয় কেন? 10-12টা হতে পারত, বললো না, এটা সংসারের বেদি। সংসারে কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষ অর্থ চায় প্রয়োজন মিটাবার জন্য, আর মানুষ অর্থের দ্বারা কামনা বাসনা পূরণ করতে চায়, আর কামনা বাসনা অর্থ যাতে নষ্ট না হয় তাই ধর্ম চর্চা করে, আর মরার পরেও যাতে স্বর্গসুখ পায়, মুক্তি পায় জন্য মোক্ষ বাঞ্ছা করে। এই 4টি হলো পুরুষার্থ, এই 4টি হলো ওই 4টে বেদি, সংসারের খুঁটি ওই 4টে। ওর মাঝখানে দেহে জীবন আত্মারূপে আমি একদিন বেঁচেছিলাম, পেছন দিক দিয়ে কুড়োল দিয়ে ভেঙে দেওয়া কুড়োলটা হলো মৃত্যুর প্রতীক। মৃত্যু সামনে জানিয়ে আসে না, সাল তারিখ দিন জানিয়ে আসে না, পেছন থেকে এই জন্য ভেঙে দেওয়া হয়। আর কলসিটা ভেঙে দিলে জলটা গড়িয়ে যায়, ভাঙা কলসি পড়ে থাকে। অদ্ভুত কথা বলে তখন জ্ঞানীরা, ওদিকে আর কেউ ফিরে। ভগবান বলছেন, এই দেখ, গরুগুলো গোয়ালে আছে, টাকাগুলো সিন্ধুকে ব্যাংকে আছে, স্ত্রী পুত্র বন্ধু শ্মশানে এলো, এখন তোর দিকে ফিরে তাকাবার মতো জগতে আর কোনো ভালোবাসার কেউ নেই। সবাই বলছে ফিরে চলো বাড়ি, ওর দিকে কেউ তাকিও না। এই জন্য ভগবানের আর এক নাম দীনবন্ধু। ওই ওপার থেকে, ব্রহ্ম ওপার থেকে ভগবান তখন হাত বাড়িয়ে বলছেন, আয় ঘরের ছেলে, ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত সংসার জ্বালায় জ্বলবি, আয় ঘরের ছেলে, ঘরে আয়। ওই মহাসিন্ধুর ওপার থেকে দীনবন্ধু ভগবান হাত বাড়িয়ে সেদিন আমাকে এগিয়ে নেবেন, আর কোনো বন্ধু সেদিন নাই। সে বন্ধুর কথা কি একবারও আমাদের মনে আছে, যে তিনি সেদিন হাত বাড়িয়ে আমাকে তার কাছে ডেকে নেবেন নিজ আলায়? এসব কথা আমরা যথাযথ অনুধাবন করি না। অনুধাবন যদি করতাম তাহলে জগৎ সংসারে আমরা এমনি করে ভগবান ভুলে থাকতে পারতাম না।
আপনাদের সম্বন্ধ তত্ত্ব বলছিলাম, একমাত্র ভগবানের সাথে সম্বন্ধটাই আমাদের প্রকৃত সম্বন্ধ। এই সম্বন্ধ যারা আজও করেননি, আজও যারা জগতের মোহ কামনায় ভুলে আছেন, তাদের জীবনে খেসরার দিতে হবে। মহা অভিশাপ নেমে আসবে, মৃত্যুর পরে আমাদের কোনো গতি হবে না, আবার শুকুর কুকুরে জন্মাতে হবে, আবার হিংস্র সপাত হিংস্র জীব জন্তুতে পতিত হতে হবে। এ কোনো ভয় দেখানো কথা না। নারদ বলছেন এক মায়া শঙ্কর কেউ গো, তুমি এইবার একটু ভজন সাধন করো, আমার সাথে বৃন্দাবনে চলো। সাধুরূপী নারদকে সেই মায়াবদ্ধ কামনা অন্ধ জীব তখন বলছেন, আমার মেয়ে সায় না, বয়স তা, মেয়ে বিয়ে না হলে আমি বৃন্দাবনে, আমরা যেরকম বলি ব্রাকেট দিয়ে দিই। নারদ চলে গেল। কয়েক বছর পরে এসে বলছেন, মায়া শঙ্কর বাড়িয়ে আছো? তার ছেলে বেরিয়ে বলছে, বাবা তো মারা গেছে সাধু বাবা। নারদ তখন ধ্যানের দ্বারা অচন্তনীয় শক্তিতে জানলো, মারা গেল কিন্তু ওর গতি কি হলো, তো ভজন করেনি, কৃষ্ণ ভজন করেনি। কি দেখলো জানেন? নারদ দেখলো ওই পাশের গ্রামে সে শূদ্রের ঘরে জন্ম নিয়ে 25-30টা মহিষ রেখে বেড়াচ্ছে বিল খালে। ওকে গিয়ে স্পর্শ করে ওর পূর্বজীবনের স্মৃতি ফিরিয়ে দিলেন নারদ, আমাকে চিনতে পারছো, আমি সেই সাধু, তুমি মায়া শঙ্কর, বলেছিলে মেয়ের বিয়ে হলে ভজন করবে গোবিন্দের, ব্রজে যাবে বৃন্দাবনে, তোমার মেয়ের বিয়েও হয়ে গেছে আটকায়নি, কিন্তু তুমি ভজন না করে আজ নিচু কুলে জন্মেছ, একটা সাবধানতা আপনাদের শোনায়। ভাগবত বলেছে, ন ভজস্বস্তত অধঃপত ধি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা হরি ভজন করল না, অবশ্যই তাদের নিম্নকুলে জন্মাতেই হবে, তাদের গতি নিম্ন দিকে যাবেই যাবে। শূদ্র রূপে বালককে তখন বলছেন, কিরে বালক চল আমার সাথে ব্রজে চল। বলে, কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার নেই, কোনো জাতকুলের বিচার নেই, ভজনে চল। তখন সে কি বলছে জানেন? সাধু তুমি ফিরে যাও, এই মহিষগুলো চড়াতে চড়াতে এদের প্রতি আমার মায়া জমে গেছে, আর মালিক আমাকে তিন বেলা খুব ভালো খেতে দেয়, আমি এদের মায়া ত্যাগ করে বৃন্দাবনে, এই হলো মায়া। আপনারা কেউ বলবেন না তুমি গল্প শোনাচ্ছ না, এটা ভাগবত চরিত্র, ওই মায়া শঙ্কর কেউ না আপনি আমি, এটা আমাদের চরিত্র দেখাচ্ছে ভাগবত। কৃষ্ণ ভজন না করলে কিন্তু এই অবস্থা। নারদ চলে গেল আর ধন্য ধন্য করছে, ভগবান তোমার মায়ার কি ক্ষমতা, আমি এসছে বারবার বলছি, ও বলছে কি মহিষগুলোকে আমাকে খুব ভালো লাগে, মালিক তিন বেলা ভালো খেতে দেয়, আমি যেতে পারবো না। নারদ কয়েক বছর পরে সেই মহিষ রাখালের কর্তার বাড়িতে এসে বলছেন, আপনাদের সে শূদ্র রাখালটা কোথায়? বলে, আর বলবেন না, সর্পাঘাতে মারা গেছে, সর্পাঘাতে মারা গেছে বিলখালে, মহিষ চড়া তো মারা যাক, এখন কি হলো? এইবার কথাটা মন দিন, এদিকে এদিকে লক্ষ্য করুন, আলিঙ্গনটা পরে করবেন মা, একটু লক্ষ্য করুন, ভাবের আবেশে যেন আমরা কথা হারিয়ে না ফেলি। নারদ তখন দেখল ওই সর্পাঘাতে রাখালটা শূদ্র মারা যাওয়ার পরে একটা কুকুর হয়ে ধনীর গৃহে জন্মগ্রহণ করেছে। এটা কিন্তু ওর কথা না, আপনার আমার কথা, আমাদের গতিও এই। আমরা ভজন না করলে, কৃষ্ণ ভজন না করলে আমাদের গতি অধঃপত স্থি। কুকুরটাকে স্পর্শ করে নারদ শক্তি ফিরিয়ে দিয়ে বলছে, কিরে আর কত নিচে নামবি, এইবার ব্রজে চল, এইবার ভজন কর, ভজনে ছাড়া তো আনন্দ না, এই জগতে মিথ্যা সব কিছু, কামনা প্রসূত দুঃখময়, চল। কুকুর তখন বলছেন, কুকুর জন্মে তো হরিভজন হয় না। নারদ কি বললো জানেন? ওরে, কুকুর জন্মেও ভগবত ভজন হয় যদি বৈষ্ণবের দ্বারে গিয়ে পড়তে পারিস, বৈষ্ণবের প্রসাদ পেয়ে। এর একটা বাস্তব দৃষ্টান্ত কি জানেন? নবদ্বীপে সমাজ বাড়ি, বিখ্যাত নবদ্বীপের ধাম সমাজ বাড়িতে প্রতিদিন বাবাজি মহারাজ পাঠ করতেন বিকেলে, ভাগবত পাঠ। একটা কুকুর এসে, ওই সব রাধারমণ বাবাজি মহারাজ এই সমাজ বাড়িতে, কুকুরটা এসে ওই বাবাজির পাশে বসে কানটা খাড়া করে দুপা সামনে দিয়ে হরিকথা শুনত। বাবাজি ওকে ভক্ত বলে মাথায় হাত বোলাতেন, প্রসাদ দিতেন, আর ভক্তদের বললেন ওর জায়গাটা ছেড়ে দেবে, ওর পূর্বজন্মে অনেক ভজন আছে, কোনো মারাত্মক অপরাধে পশুজনিতে এসছে, কিন্তু ওর ভজন নষ্ট হয়নি, কারণ ভজন নষ্ট হয় না। আপনারা এই যে হরিকথা শুনছেন, কোনো জন্মে এই সুকৃতিটা ভক্তিটা নষ্ট হবে না, অন্য সব নষ্ট হলে এটা হয় না। বাবাজি মহারাজ পাঠ করতে করতে ভাবাবিষ্ট হয়ে পাঠ করে চলেছেন, পাঠ বিশ্রামান্তে ভক্তরা সগ্রীয় প্রত্যাগমন করেছেন, কুকুর ভক্তটার মাথায় হাত দিকে রাধারমণ দাস বাবা হচ্ছে, কিরে তুই যাবি না, যেই মাথায় হাত দিয়েছে
মাথাটা কাত করে আসলে সে ভাগবত শুনতে শুনতে ওইখানেই প্রাণ ত্যাগ করেছে। বাবাজি মহারাজ তাকে বুকের ভিতরে নিয়ে কাঁদছে আর বলছে, ওরে সাধু সঙ্গে ধামে বসে হরিকথা শুনতে শুনতে তোর দেহ অন্ত হলো, প্রাণ অন্ত হলো, আশীর্বাদ করে যা আমায়, আমারও যেন এমন গতি হয়, আমিও হরিকথা শুনতে শুনতে যেতে পারি। বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে কি কান্না। হ্যাঁ, বাবাজি মহারাজ তার অন্ত্যেষ্টিক্রিয়া করে কি করলেন জানেন? পৃথিবীর বুকে এর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই। সিদ্ধ রাধারমণ দ্বার বাবাজি, নামনিষ্ঠ মহাপুরুষ, বলিষ্ঠ মহাপুরুষ, দ্বারে দ্বারে কুকুরগুলোকে গ্রামে গ্রামে নিমন্ত্রণ করে বলছেন, ওগো ভক্তগণ, আমার ভক্তের মহোৎসব হবে সমাজ বাড়িতে, তোমরা নিমন্ত্রিত, তোমরা মহাপ্রভুর প্রসাদ পেয়ে যে কুকুরের মহোৎসব কেউ করে? ভক্তের দুয়ারে গেলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাকে উদ্ধারের জন্য হরিনাম প্রসাদ সেবাদি দিয়ে তাকে উদ্ধার করে। যেদিন বাবাজি মহারাজের এই দশা দেখে সবাই উক্তি করতে লাগলো, ওনার মাথা খারাপ হয়ে গেছে, কুকুর কখনো নিমন্ত্রণ করলে আসে? কুকুরের কেউ মহোৎসব করে? সাধারণ লোকের তো এই দূরদৃষ্টি নাই। বাবাজি মহারাজ মহাপ্রভুকে ভোগ লাগিয়ে মহোৎসব করলেন, দেখতে দেখতে 500-600 কুকুর এসে পাত পেতে বাবাজি মহারাজের মহাপ্রভুর লাগানো ভোগ পেলেন। রাত্রে বাবাজি মহারাজকে স্বপ্নেতে বলছেন দেবতারা, বাবাজি আমরা কুকুরের রূপ ধরে দেবতারাও তোমার অঙ্গনে গিয়েছিলাম মহাপ্রভুর প্রসাদ পেতে। সেন সেবানন্দ ইনি মহাপ্রভুর খুব বড় ভক্ত, উলোধনি একবার করে দিবেন পাঠের মধ্যে। সেন সেবানন্দ তিনি মহাপ্রভুর প্রিয় ভক্ত, ধনী ভক্ত। মহাপ্রভু বলেছেন, পুরীধামে জগন্নাথ ক্ষেত্রে যখন আসবে তুমি সবাইকে খরচ দিয়ে নিয়ে আসবে। সেন সেবানন্দ নিত্যানন্দ প্রভু সহ গৌরী ও ভক্তদের নিয়ে লীলাচলে চলেছে। হঠাৎ করে একটা কালো কুকুর ওই সেন সেবানন্দের ভক্ত তীর্থযাত্রীদের মধ্যে এসে পড়েছে। তখন সেন সেবানন্দ বলছেন, মহাপ্রভু আমাকে নিয়ে যেতে বলেছেন সবাইকে আদর করে। সেবককে বলছেন, আমাকে যে প্রসাদ দেবে ওই কুকুরটাকে তাই দেবে, খবরদার যেন ভুল না হয়। বৈষ্ণবী বোঝে জীবের দরদ, হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। এত মহিমা আমার কি মনে হয় জানেন? আমি আমাদের সাথে ভক্তদের নিয়ে একবার কীর্তন করছি নগর কীর্তন, 5-7টা কুকুর জটলা পাকিয়ে ঘেউ ঘেউ করছে জোরে জোরে, তারা কামড়াবার জন্য না। আমি হঠাৎ করে তাদের দিকে তাকিয়ে কি আবিষ্কার করলাম জানেন? ওই হরিনাম খোলকত্তালের মধুর ধ্বনি শুনে কুকুরগুলো চিৎকার করে কি বলছে জানেন? বলছে, ওগো তোমার থেকেও তো আমার কণ্ঠে জোর আছে, তোমার থেকে আমার জিহ্বাটা আরো দীর্ঘ, কই আমি তো কৃষ্ণ বলতে পারছি না চিৎকার করে, আমি চেষ্টা করছি কৃষ্ণ বলবার, আমি তো পাচ্ছি না, তোমরা আশীর্বাদ করো, কোন জন্মে যেন তোমাদের মতো দুর্লভ মনুষ্য জন্ম হয়ে হরি বলতে পারি। হরিদাস ঠাকুর বলেছিল মহাপ্রভুকে, প্রভু সব জীবের জিহ্বা আছে কিন্তু মানুষের জিহ্বা ছাড়া তো কৃষ্ণ বলতে পারে না কোনো জিহ্বা, তার মানে আমাদের দেহটা, আমাদের মনুষ্য জন্মটা ভজনের জন্য পাওয়া, ভোগ তো করা যায়, শিয়াল কুকুর হয়ে ভোগ করা যায়, মনুষ্য জন্মটা খাওয়া পরা ভোগ বিলাসের জন্য না, এটা ভজনের জন্য। শ্রীরাম বৃন্দাবনে আমরা আগামীকাল আপনাদের আশীর্বাদ হলে রাধাকুণ্ডে যাব, বৃন্দাবনের উদ্দেশ্যে আগামীকালই যাব, অনুষ্ঠানটার জন্য একদিন পিছিয়ে গেছে। ওইখানে কি করে জানেন? ওইখানে যারা ভজন করে তাদের মহিমা দুষ্প্রাপ্য। ভজন করতে গেলে যে কি মহিমা, ঘটনাটা একটু বলি আপনাদের। কলকাতা এক রাজ পরিবারের একটা মেয়ে গিয়েছিল, অষ্টাদশী, 18 বছরের যুবতী, কি অপরূপ জ্যোতি তার, কি সৌন্দর্য তার, শিক্ষা দীক্ষায় বিদুষী হয়েও পূর্বজন্মের কোন স্বীকৃতিতে কালীহরদে বৃন্দাবনে গিয়ে সিদ্ধ জগদীশ বাবার চরণে গিয়ে বললেন, বাবা আপনার কৃপা চাই, রাধারানীর ভজনের জন্য আমি সব ছেড়ে দিয়ে আসছি, আমি সব ছেড়ে চলে এসছি বাবা, বিবাহ করিনি, এখনো কুমারী। বাবাজি বললেন, কি করেছিস মা?
এই রূপ যৌবন নিয়ে বৃন্দাবনে তুই ভজন করতে, তুই ঠিক, তুই তোকে তোকে এখানে ভালো থাকতে দেবে না মা, চলে যা, চলে যা মা, চলে যা। ওরা তো কথা বলে না, এই সামান্য বলে হাত ইশারা করলো, মেয়েটি যায়নি। প্রতিদিন গোধূলি বেলায় এসে বাবাজি মহারাজের ওই ওখানে ধুলোটা মাখত, আর অন্তরের প্রার্থনা জ্ঞাপন করতো, বাবা কবে কৃপা হবে, গুরু কৃপা না হলে তো, বৈষ্ণব কৃপা না হলে তো রাধারানীর ভজন হবে না, প্রাণের আকুতিটা জানিয়ে যেত। মেয়েটা এক মাস আর আসেনি, সারাদিন চট গায়ে দিয়ে রূপটা ঢেকে রাখত, গোধূলি বেলায় বাবাকে প্রণাম করে যেত, বাবা দেখতেন, এরা তো অন্তর্যামী পুরুষ, দেখতেন মেয়েটা ফিরে যায়নি। আসলে বাবা যাওয়ার জন্য বলিনি, ওকে পরীক্ষা করছে, ব্রজে গেলে কে আর ফেরত পাঠায়। মেয়েটা এক মাস আসেনি, এক মাস পরে মেয়েটা বাবার সামনে এসে দাঁড়িয়েছে, কঙ্কাল হাড়গুলো কেবল আছে, সে যদি নেই, যৌবন নেই, এই মুখটা মানে এই ঠোঁটটা আর চোখটা বাদে পোড়া পোড়া বল বলে ঘা। বাবা দেখে চিৎকার করে, কে তুই মা, কে তুই, তোর কি আগুনে পুড়ে গেছিল শরীর, বল বলে দগদগে ঘা, তোর কি বসন্ত হয়েছিল, স্পক্স হয়েছিল। মেয়েটা খুব করুণ সুরে আদো আদো করে বলছেন, বাবা আগুনে পুড়িনি, পক্স হয়নি। কণ্ঠ শুনে বলছেন, মা তুই সেই মা না কলকাতা থেকে এসেছিলি, আসিসনি কেন মা, এক মাস আসিস না কেন, কি হয়েছিল মা তোর, বসন্ত হয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিলি। বললো, না বাবা আগুনে পুড়িনি, আমি আমার বসন্তও হয়নি, তো তোর রূপ যৌবন কোথায় গেল। বললেন, বাবা যখন বললেন এ রূপ যৌবন নিয়ে রাধারানীর চরণ সেবা হবে না, আমি গিয়ে ভাবলাম সারা রাত ধরে রূপ যৌবন রেখে লাভ কি যদি ভজন না, চিতায় পোড়ালে তো একমুঠো ছাই হয়, মাটির মধ্যে দিলে তো পোকাই খেয়ে ফেলে, এই শরীরের এখন চিল্লে মলমূত্র হাড় অস্থি রক্ত মজ্জাতের মধ্যে যা ছুলে স্নান করতে হবে, শুধু চামড়া দিয়ে ঢাকা। বলছেন, বাবা যৌবন যদি ভজনের পথে বাধা হয় আমি কি করেছি জানো, আমি কুঠিতে গিয়ে একটা মালসায় আগুন জ্বেলেছিলাম, লোহার শিক গরম করে আমি ঠোঁট আর চোখ বাদে গরম লোহার শিক শেখা দিয়ে দিয়ে যৌবন পিড়িয়ে দিয়েছি, বাবা এবার হবে না। এটা সত্য ঘটনা। বাবাজি মহারাজের চোখের কোণে তখন চিকচিক করছে জল, মা তুই যৌবনকে পুড়িয়েছিস ভজন করবি বলে, যৌবন পুড়িয়ে দিয়েছি লোহার শেক দিয়ে, আয় মা আমার কাছে আয়, বাবা মা ছেড়ে ঐশ্বর্য ছেড়ে রূপ যৌবনকে পুড়িয়ে দিয়েছিস ভজন করবি বলে, আমি তোকে দীক্ষা দেব। বাবাজি মহারাজ করুণা করলেন, মেয়েটার দিকে আর কেউ কোনোদিন ফিরে তাকায়নি, অনেক অনেক উপরে উঠেছিল, আমরা পারব তো এই ভোগ লালসা ত্যাগ করে ভগবানকে ভালোবাসতে পারবো তো, যদি না পারি না খুব বঞ্চিত হতে হবে। ওই কুকুরটা যাচ্ছে, শিবানন্দ সেন বলছেন, কুকুরটাকে প্রসাদ দিয়েছ, সেবক বলছে মনে নেই দিতে, বললেন তাহলে আমিও খাবো না, উপোস করলেন। নৌকায় যখন পার হবে তখন উড়িয়া মাঝি বলছেন কি আমি কুকুরকে নৌকায় তুলব না, শিবানন্দ সেন বলছেন আমার আগে কুকুর পার হবে, আমাকে পার করতে যে এক কড়ি নেবে তার দশ গুণ কড়ি দেবো, আগে ভক্তকে পার করো, এই না হলে ভক্ত। কুকুরটা পার হওয়ার পরে শিবানন্দ পার হয়ে দেখলেন কুকুরটা আর ওপারে নাই, কোথায় চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। উনি পুরীধামে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করতে গিয়ে দেখে ওই কুকুরটা প্রভুর সামনে বসে প্রভু কৃষ্ণ বলাচ্ছে, বারবার তুলে কৃষ্ণ, প্রভু কহে কহ কৃষ্ণ বলছে, আর মহাপ্রভুর মুখের জগন্নাথের নারিকেলের শ্বাস প্রসাদটা কুকুরকে ছুড়ে ছুড়ে দিচ্ছে ও পাচ্ছে। শিবানন্দ সেন মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরের পায়ে লুটিয়ে পড়েছে, ওরে কি তোর ভাগ্য রে, মহাপ্রভুর মুখের অধরামৃত পাচ্ছিস তুই, আমার আগে চলে আসলি প্রভুর চরণে। এই হলো এখন নারদ তখন কুকুরটাকে বলছে, চল রে চল চল আমার সাথে বৃন্দাবনে চল, বৈষ্ণবের প্রসাদ পেলে উদ্ধার হয়ে যাবে। কুকুর কি বলছে জানেন, বলেন আমারও তো একটা ধর্ম আছে, আমি প্রভুকে ত্যাগ করি না, আর এই প্রভু ভালো আমার কি মনে হয় জানেন, একটা পাখিকে কেউ যদি পিঞ্জরে খাসায় দুই তিন বছর আবদ্ধ রাখা হয়, তারপরে কোনো না একদিন যদি ওই জানলাটা খুলে দেয়া হয় খাসার দরজাটা, পাখি উঠতে ভুলে গেছে দুই তিন বছরে, বসে থেকেছে এতদিন,
আকাশে যে ওড়ার কথা, আমরাও তেমনি সংসার খাঁচায় জন্ম জন্মান্তরের ভালো খাওয়া পরা ভোগ বিলাসে মজে গেছি, ওড়ার কথা ভুলে গেছি আমরা। এই মনুষ্য জন্মটা হলো দুয়ার, উন্মুক্ত দুয়ার, উড়ে যাওয়ার দুয়ার, কিন্তু আমরা ভজনে আনন্দে অবগাহন করলাম না, আমরা শুধু সংসারে মজে গেলাম কাম কামনার রসে। তো এখন কি বলছেন, আমি এই ঘটনাটি এই কারণে বলছি, কুকুরটা বলছেন এই গ্রামে চুরি ডাকাতি হচ্ছে, আমি মালিককে ছেড়ে যেতে পারবো না। নারদ চলে গেল, আরো কিছুদিন পরে এসে মালিককে বলছে, তোমাদের কুকুরটা কই গো? বললো একটা ব্যাধি হয়ে মারা গেছে। মারা যাক, নারদ ধ্যানের দ্বারা এবার দেখলো কি জানেন, ওর কি গতি হয়েছে জানেন, ও কয়েকদিন আগে মলমূত্রের মধ্যে মানে একটা পচা ড্রেনের মধ্যে কৃমি কীট হয়ে ওখানে জন্মেছে। নারদ ওই কৃমি কীটটাকে হাতে করে তুললেন, তুলে ওর মধ্যে শক্তি সঞ্চারিত করে বললেন, কিরে আর কত নিচে নামবি, এবার যাবি না বৃন্দাবন, ওই ধুলো মাগলেই উদ্ধার হয়ে যাবি, চল। কীটটা কি বললো জানেন, কীট বলছে, আপনার হাতে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে ওই জায়গায় ছেড়ে দিন, ওইখানে আমি খুব শান্তিতে আছি, এই হলো আমাদের দশা। তাহলে যুগল রাধারানীর চরণ একবার দেখেছেন, রাধারানীর কমল বদনটা একবার দেখেছেন, আর কোনো দিকে চাইতে ইচ্ছা করবে না। ওই বদন যদি একবার হৃদয়ে অনুরাগে রঞ্জিত হয়ে যায়, প্রত্যেকটি মাকে দেখলে তখন রাধারানীর মুখ মনে হবে আপনার। কিন্তু এ ভাগ্য আমাদের নেই, আমরা তো ভজন করি না, হই হুল্লোড়টা করার জন্য আমরা ব্যস্ত, আমার হাতে সময় নাই, হয়তো পৌঁছাতে রাত 3:30, 4 বেজে যাবে। আমি আপনাদের কাছে এই সংবাদটুকু দিতে এসেছি, এই ব্রত মহিমা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি বারবার, এই ব্রতের একটি ইতিকথা বলবো বলেই পাঠ বিশ্রাম করব। এই দামোদর ব্রতের মহিমা এটাই ছিল আলোচ্য বিষয়। এতক্ষণ যেটা বললাম, আমাদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে হবে ভগবানকে। কিছু যদি নাম না করে একটু হরিনাম করবেন, মালা জপ করবেন, 8 পারেন, 16 না পারেন, 8, 4 একটু জপ করবেন, লোক দেখানোর জন্য না, ঘরে বসেই করতে পারেন। মালা যে সব সময় গলায়, জপমালা হাতে রাখতে হবে রাস্তাঘাটে না, ঘুমাবার আগে আধা ঘন্টা করলেই 4, 8 হয়ে যাবে, একটু অভ্যাস করুন। কারণ এই যে বলহরি বলে না, মরে গেলে বলহরি বলে, বলহরি একথা বললেই বুকের ভিতরে চমক দিয়ে ওঠে, মরা ব্যক্তির জন্য বলহরি। আমার কি মনে হয় জানেন, মরা ব্যক্তির জন্য বলহরি না, যারা আমরা বেঁচে আছি ওই মরাকে দেখতে গেছি ওদের জন্য বলহরি। কারণ কি জানেন, ওই চতুর্দোলাতে তুলে যখন সবদাহকে শ্মশানে নিয়ে যায়, পেছন থেকে যখন বলে বলহরি, ওর মাথাটা 4 কাঁধে নিয়েছে তো দোলে, দেখবেন ওই মৃত ব্যক্তির লাশের মাথাটা দুলে আর বলে কি, তোমরা হরি বলতে বলছো কিন্তু এ জন্মে যে আর বলা হলো না, আগামী জন্মেও হরি বলবার মতো জন্ম পাবো কি না জানি না। এই জন্য তোমরা যারা বেঁচে আছো, আমার লাশ যেতে দেখছো শ্মশানে, তোমরা এইবার হরি বলো, আর কিন্তু সময় নাই। আমরা কত বড় অবুঝ, আমরা মনে করি মরা ব্যক্তির জন্য বলো হরি, কিন্তু না, যে বেঁচে আছে তাকে বলছে এইবার অন্তত হরি বলো, সময় তো ফুরিয়ে এসছে। নলিনী দল জল জীবন টলমল, পদ্মপত্রের উপরে জলটা তরঙ্গ আয়িত হয়ে কখন যে পড়ে যায়, তোমার আয়ুটাও ফুরিয়ে যাবে, এবার হরি বলো। আমরা বুঝেছি মরার জন্য না, এই জন্য হরি বলুন, ভগবত সেবা করুন, অন্তত গোবিন্দ চরণে একটা করে তুলসী পাতা দিয়ে বলুন আমি তোমার হলাম। আমি বলতে চেয়েছি ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, নাহলে জীবনে খুব খেসরাত দিতে হবে। ভালোবাসাটা ভগবানকে দিলে কি হয় জানেন, একটু জল তুলসীকেও যদি গোবিন্দকে দিয়ে দেয় এটার নাম প্রেম, আর নিজের ভোগের জন্য যেটা করা হয় সেটা হলো কাম আর প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, নিজের স্বসুখের জন্য আমরা যা কিছু আয়োজন করি তার নাম কাম, আর গোবিন্দকে রাধারানীকে সুখ দেওয়ার জন্য যেটুকু চেষ্টা করি ওর নাম প্রেম। অর্থাৎ একটা দৃষ্টান্ত দেই, একই সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠি তখন দৃষ্টিটা কোন দিকে থাকে, উপরের দিকে, তো আর যখন নিচে নামি ওই একই তো সিঁড়ি, তখন দৃষ্টিটা থাকে, যখন কৃষ্ণ সুখের জন্য কিছু করি তার নাম হয় প্রেম, আর যখন নিজের ভোগ সুখের জন্য করি তার নাম হয় কাম। কাম হলো অমাবস্যার অন্ধকার, আর প্রেম হলো কৃষ্ণ সেবা, হলো দিবাভাগের আলোক উজ্জ্বল দিন। কাম হলো মরিচা পড়া লোহা, আর প্রেম হলো সোনা স্বর্ণ।
কাম হলো প্রতি দুর্গন্ধ নরক, আর প্রেম হলো নন্দন পুষ্পিত কানন। কাম প্রেমটা কি করে বোঝায় আপনাদের? নিজের সসুক বাসনা এটাকে বলে কাম, মানে নিজের দিকে যেটা সুখের জন্য টানছেন এটা কাম। আচ্ছা, একটা প্রদীপ, ওই প্রদীপের আগুনটা যে আগুন দিয়ে জ্বালা হয়েছে ওই আগুন দিয়ে তো ঘরও পোড়ানো যায়, দুটো কি এক হয়? প্রদীপে আগুন দেওয়া আর কারো ঘরের চালে আগুন দেওয়া কি দুটো এক হয়? তেমনি নিজের সুখের জন্য আমরা যা কিছু করি তাকে বলে কাম। এই এখানে কথা বলছে কারা? নিজের সুখের জন্য যা চেষ্টা করি তাকে বলে কাম, আর কৃষ্ণ সুখের জন্য যেটা করি তার নাম প্রেম। ওঠায় কাম, নিচে নামায়, এটা অদ্ভুত কথা। গুরু বাবা দৃষ্টান্ত দিয়েছেন এই কথার মর্ম স্পর্শী কথা। একটি প্রস্ফুটিত গোলাপের বাগানে দুজন যুবক ঢুকেছে সকালবেলা, শিশির সিক্ত সুগন্ধি গোলাপ। তো একটা যুবক গোলাপ তুলছে আর ভাবছে আমার প্রেয়সী সুন্দরী যুবতী স্ত্রীর খোপায় এটা দিয়ে দেব। এই ভেবে গোলাপের গোলাপটা তুলে তার প্রেয়সী সুন্দরী রমণীর খোপায় দিয়ে দিল। কিছু প্রণয়ভূতে প্রশংসা পেল স্ত্রীর মুখে, এর নাম কাম। আর একজন যুবক ওই একই গাছ থেকে, একই বৃন্ত থেকে গোলাপ ফুল তুলে গোলাপের পাপড়িগুলো অগরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই বাগান, একই গাছ, একই ফুল, একটা খোপায় গুজে দিল আর একটা রাধারানীর চরণে অগরু চন্দন দিয়ে দিয়ে দিল। একটা হলো প্রেম আর একটা হলো কাম। এইটুকু বুঝলে অনেক বোঝা হবে জীবনে। নিজের সুখের জন্য অনেক কিছু করেছেন, এবার তার সুখের জন্য একটু চেষ্টা করতে হবে। এটা না করলে কিন্তু জীবনে ঘোর অমানসা নেমে আসবে। আমি আপনাদের দামোদর ব্রতের ছোট্ট একটি কথা শুনিয়ে পাঠ বিশ্রাম করি। ভগবান বলছেন, কোনো ভক্ত যদি আজও আমাকে বাঁধতে চায় আমি তার কাছে ধরা দেই, অহং ভক্ত পরাধীন। আমি ভগবান স্বাধীন হলেও একটা জায়গায় পরাধীন, সেটা হলো ভক্তের কাছে আমি পরাধীন। এই জন্য বললেন, কন্তেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জগৎকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দাও আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন তখন বলছেন, এ কেমন কথা সখা? আচ্ছা, আমি যদি জগৎবাসীকে বলি আমার ভক্তের বিনাশ নেই, লোক তো আঙুল তুলে বলবে তুমি ভগবান নাকি, তুমি অভয় দিচ্ছ অর্জুন? এই জগতে সব জীব তো কৃষ্ণ আপনার ভক্ত, আপনার দাস, আপনি বলুন কথাটা। কৃষ্ণ তখন বলছেন, আমি বললে জগতে কেউ বিশ্বাস করবে না। বলে সে কি? বলে আমার থেকে মিথ্যা কথা ব্রজলীলায় কেউ বলেনি, মুখে মাটি খাচ্ছি অথচ আমি বলেছি মা মাটি খায়নি, মুখে হাতে মাখন লেগে রয়েছে অথচ আমি বলেছি মা মাখন চুরি করিনি। এই তো সেদিন জরাসন্ধকে বধ করবার জন্য ভীম অর্জুনকে নিয়ে যাচ্ছেন, ভীম অর্জুনকে কৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন জরাসন্ধ ব্রাহ্মণ ছাড়া কাউকে নমস্কার প্রণাম করে না। তো জরাসন্ধকে বধ করতে গেলে তোমরা পরিচয় দেবে, যদি জিজ্ঞেস করে কারা বলবে আমরা ব্রাহ্মণের ছেলে। অর্জুন বলছে, এরকম দাহা মিথ্যা কথা, আমরা ক্ষত্রিয়, আমরা ব্রাহ্মণ বলবো কি করে? কৃষ্ণ তখন বলছে, তোমার বলা লাগবে না, আমি বলবো, না হলে জরাসন্ধ বধ হবে না। আচ্ছা অর্জুন, বলো তো এতবার মিথ্যে বলেছি আমি, আমার কথা কেউ বিশ্বাস করবে? যা আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলে শোনো অর্জুন, আমি আমার কথা নাও রাখতে পারি, কিন্তু আমার ভক্ত মুখ দিয়ে যেটা বলে আমি সর্বশক্তি দিয়ে ভক্তের বাক্যকে রক্ষা করি। কতটা ভক্তাধীন ভগবান, এই জন্য ভক্ত তার খুব প্রিয়। আমি একটা কথা শুনেছিলাম, এই আসরে বলা ঠিক হবে কিনা, জনসমক্ষে বলা ঠিক হবে কিনা জানি না, গুরু মহারাজ রাধাকুণ্ডে বলেছিলেন, কৃষ্ণকে যারা ভক্তিভরে প্রেমভাবে একটা জল তুলসী দেয়, কৃষ্ণ তখন ঋণ হয়ে যান ওই ভক্তের কাছে। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন, কৃষ্ণ চিন্তায় পড়ে যায়, ও তো কিছু চায়নি আমার কাছে, আমাকে ভালোবেসে একটি ফুল তুলসী দিয়েছে, আমি এখন ওর ঋণ শোধ করবো কী করে? কারণ ভক্ত তো ভগবানের কাছে কিছু। এই যে দুর্গা পূজা হয়ে গেল, আমরা কি বললাম মন্ত্র? যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশ, এই তো শুধু দাও আর দাও। আমাদের মন্ত্র কি জানেন? আমাদের বলতে ভক্তির মন্ত্রটা কি জানেন? মহাপ্রভু ওটা শিখিয়ে দিয়ে গেছে শিক্ষাষ্টকে। মহাপ্রভু বলছেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনেশ্বরীর ভগবত ভক্তি অহিতুকিতই। ওই এর মধ্যে তো নিজের কিছু চাওয়া নেই। বললেন, আমি ধন চাই না, আমি মান চাই না,
আমি সুন্দরী প্রিয়া চাই না, আমি কবিত্ব প্রতিভা চাই না, হে আমার জন্ম জন্মনীশ্বর, তোমার চরণে যেন আমার অহিন্তুকী ভক্তি হয়, কোনো হেতু নেই। একটা মার্মিক কথা বলে যায় আজকের অনুষ্ঠানের শ্রেষ্ঠতম কথা, ভগবানের ভজন পূজন হরিনাম যেটুকু করবেন কোনো কামনা বাসনা নিয়ে করবেন না, বরঞ্চ স্বয়ং ভগবানও যদি আপনাকে দিতে চায় কিছু বলবেন, না চাইতেই তো জগৎ ভরিয়ে দিয়েছ, পাখির কণ্ঠে কলকাকলি দিয়েছ, ফুলের বক্ষে সুগন্ধ দিয়েছ, নদ নদী ভূমি আকাশ বৃক্ষলতা দিয়েছ, দেখবার জন্য চক্ষু দিয়েছ, ভজনের জন্য দেহ দিয়েছ, আস্বাদনের জন্য জিহ্বা দিয়েছ, তোমাকে ডাকবার জন্য কণ্ঠ দিয়েছ, পিতামাতার স্নেহ দিয়েছ, প্রেয়সীর প্রণয় দিয়েছ, এখন সবটুকু তোমাকে দেওয়ার পালা, আমার কিছু চাই না, এটাই ভক্তি। দশ গন্ডা চাওয়া পাওয়া নিয়ে দেবদেবীর পূজা করলে পূর্ণ হয়, ওতে স্বর্গে যাওয়া যায়, ওখান থেকে আবার পড়ে যেতে হয়, কিন্তু ভক্তি হলে তার আর পতন হয় না। আচ্ছা, কেউ রোজগার করে এক দলা সোনা কিনতে পারে এক ভরি, কেউ একটু হীরের টুকরোও কিনতে পারে, কিন্তু পরশপাথর কেনা যাবে তো? যা লোহাতে সোয়ালে সোনা হয়ে যায়, এটা পাওয়া যায় তো সবখানে? বললেন ভক্তি পাওয়াটা পরশপাথর পাওয়া, আর দেবদেবীর পূজা করে যে পুণ্য করি দান ধ্যান যজ্ঞ করে, ওগুলো হলো সোনা পাওয়ার মতো, স্বর্গে যাওয়া যাবে, কিন্তু গোবিন্দচরণ পাওয়া যাবে না, জন্ম মৃত্যু এড়ানো যাবে না। এই জন্য যেটুকু করেন কামনা শূন্য হয়ে তার সুখ হচ্ছে কিনা দেখবেন, তার সুখ হচ্ছে। এক বাবাজি মহারাজ গোপালকে সন্তান জ্ঞানে বাৎসল্য জ্ঞানে ভালোবাসতেন, শীত করছে তো, তখন বলছে আমার গোপালেরও তো ঠাকুর ঘরে শীত লাগছে, ওর গায়ে তো কম্বল দেয়নি, তখন গোপালের মূর্তিটা এনে নিজের লেপের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে বলে গোপাল তুই আমার বুকে ঘুমা, কোনো এখানে কোনো কামনা বাসনা নেই, আছে শুধু প্রাণ ঢালা ভালোবাসা, গোপাল আমার বুকের মধ্যে ঘুমা। গোপাল বলছে বাবাকে একটু পরীক্ষা করি, ও আমাকে সন্তান জ্ঞানে ভালোবাসে তো, বাৎসল্য প্রেমে তো। তখন একটা কালো বিড়াল পায়ের কাছে মিউ মিউ করে ডাকছে, গোপাল তখন আদো আদো কণ্ঠে বলছে বাবা ভয় করছে বিড়াল ডাকছে। তখন ভক্ত বলছে যিনি স্বয়ং ভগবান তার বিড়াল ডাকাতে ভয় হয়, যার নাম নিলে যমও ভয়ে পালায়, এই যেই মনে করেছে ভগবানের আবার ভয় হয়, তখন তো আর পুত্র কন্যার মতো প্রীতি দিচ্ছে না, ভগবানকে বড় মনে করে ফেলেছে, সঙ্গে সঙ্গে বুক থেকে ভগবান আবার ঠাকুর ঘরে গিয়ে দৌড়ে চলে গেছে। বললেন ভালোবাসা না দিলে তার বুকে আমি থাকি না, আমাকে শিশুর মতো ভালোবাসো, আদর দাও, এই ভালোবাসাটাই তিনি। এই জন্য দেবদেবীর পূজা করলে দেখবেন দেবদেবীর হাতটা এরকম, মানে কি চাই তোমার, বর চায়, ধন চায়, বিদ্যা চায়, ক্ষমতা চায়, দেবে। কিন্তু কৃষ্ণের হাতটা কি জানেন, কৃষ্ণ বলছেন আমার ভজন করতে গেলে, নিতাই গৌর বলছে আমার ভজন করতে গেলে তোমার চাওয়ার আগে আমি তোমার কাছে হাত পেতে বসেছি, আমায় দাও। দেখবেন গোপালটা হাত সামনে দিয়ে বসে আছে, নিতাই গৌর হাত বাড়িয়ে আছে, এ কিরকম ভগবান, বলছে তুমি যাতে কিছু কামনা বাসনা আমার কাছে না দাবি করতে পারো, এই জন্য আগেই তোমার কাছে হাত বাড়িয়েছি, কি চাই গোপাল তোমার? আমরা যদি বলি নিতাই তুমি হাত বাড়িয়ে ডাকছো আমাদের জীব জাগো বলে, তোমার কি চাই? বলে আমার চাই কি জানো, তুমি তুমি শুধু আমার হও, তুমি আমার হয়ে যাও, আমাময় হয়ে যাও, নামময়, আমি অন্য কিছু চাই না। এই হলো ভক্তি, ভক্তি মানে বিরাট কিছু না, ভগবানকে ভালোবাসাটাই ভক্তি। এই ভালোবাসা যশোদা বেঁধেছিলেন, যশোদা ভালোবাসাটা নমুনা আশ্চর্য হতে হয়। এই দামবন্ধনের ছোট্ট একটি ঘটনা বলেই আমি পাঠ বিশ্রাম করব আপনাদের, আর আমি তো আসলে ফিরে যাব, যে জন্য বারবার পিছুটান আসছে, আপনাদের এইটুকু বলি, নন্দ যশোদার অঙ্গনে সেই পরিচ্ছন্ন মধ্যমাকার ভগবান শিশুমূর্তি নিয়ে আনন্দ দিচ্ছে, ভোরবেলা ননি চুরি করতে গেছে গোপাল, এই যেই ননি ভাণ্ডগুলো মা যশোদা দেবতা নারায়ণের জন্য, কুলদেবতা তো নারায়ণ আশ্চর্য, স্বয়ং নারায়ণের উপাস্য কৃষ্ণকে নারায়ণের সামনে মা যশোদা পূজা করছে, কৃষ্ণকে বলছে নে ভগবানকে প্রণাম কর কানায়, নিজেকেই নিজে ভগবান প্রণাম করছে, কি অপূর্ব তার লীলা, নারায়ণ তো ভগবানের বিলাস মূর্তি। কৃষ্ণ তখন ভাণ্ডার ঘরের মধ্যে ননি চুরি করতে গিয়ে ওই নূপুর বেজে উঠেছে, যশোদা বলছে কে রে, যেই সামনে দাঁড়িয়েছে কৃষ্ণ বলছে সর্বনাশ, আজকে তো নিজের ঘরে ধরা পড়ে গেছি, এখন মাকে কি বলবো, দরজা তো একটা, পালাবার তো পথ নেই, মা তো দরজার সামনে,
কি অপূর্ব লীলা এই দামবন্ধন লীলা! তখন যশোদা বলছে, কে রে রে, কে রে ভাণ্ডার ঘরে? বললেন, মা আমি কানাই। তুই নিজের ঘরে শেষ পর্যন্ত সবাবশে চুরি করতে শুরু করলি, শুনেছি লোকের ঘরে চুরি করতে যাস ব্রহ্মবাসীদের ধরে। ও তাহলে ওরা মিথ্যা বা নালিশ করে না আমার কাছে, তুই তাহলে সত্যিই ননিচোর। বলছেন, মা সকাল সকাল আমাকে চোর বলছো কেন? আমি ভাণ্ডার ঘরে কেন এসেছে আগে যুক্তিতে জানো, তারপর বলবে। বাবা কি বুদ্ধি, হাতে লেগে আছে কিন্তু, মুখে লেগে আছে, খাচ্ছিল। বলছে, মা আমাকে চোর বলছো কেন? আচ্ছা গোপাল তাহলে কেন এসেছিস ভোরবেলা? বলো, মা আমার হাতে হীরের আংটি, এই সোনার আংটি, মুক্তার আংটি পরিয়ে দিয়েছ, আমি নন্দ মহারাজের ছেলে। মা তুমি তো জানো না, এই হীরাগুলো, এই সোনা মণি মাণিক্যগুলো, এগুলো ধাতু, এর একটা তেজ আছে। আমার হাতটা খুব জ্বালা করছিল মা এই হীরের আংটি সোনার আংটির তেজে, তো মনে করলাম মা কষ্ট করে, মা ঘুমিয়ে পড়েছে, মাকে আর কষ্ট দেব না, হাত জ্বালা করছে। কিন্তু যখন মা আমার মুখে ননি দেয়, ননিটা খুব শীতল ঠান্ডা, তাই মা হাত জ্বালা করছিল, তাই ঠান্ডা করবার জন্য আমি মাখনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছি, চুরি তো করিনি। যশোদা বলছে, বাবা মনে মনে বলছেন, এই বুদ্ধি কে শিখিয়ে দিল? যশোদার আর আনন্দ ধরে না। বলেন, গোপাল হাত জ্বালা করছিল হীরের আংটির জন্য, তাই নবনীত ভাণ্ডের মধ্যে হয়। দেখবেন যে বাড়িতে বাচ্চা আছে সেখানে আর্ধেক দুঃখ চলে যায়। হাত এটো তো, বাপ হাত ধুয়ে আয় তো। মা বলছে, খোকা হাতটা ধুয়ে আয় তো। মা এক বালতি জল এনে রেখেছে খাওয়ার জল 1 কিলোমিটার দূর থেকে, ওই সেই বালতির মধ্যে হাত ঢুকিয়ে, ওদের তো উচ্ছিষ্ট জ্ঞান নেই। হাত ধুয়েছিস খোকা, ছড়াবি খাবি, ওদের তো ওই জ্ঞান নেই। কৃষ্ণকে বলছে, নাই তোর হাতের আংটি খুলে নিই যাতে আর জ্বালা না করে। ও তখন পেঁচোচ্ছে, মা আংটি খোলা লাগবে না। বলে, জ্বালা করছিল। আচ্ছা কানায় আর একটা উত্তর দে তো, তোর মুখে তো মাখন লেগে আছে, খাসনি? কানাই বলছে, মা তুমি এই বারবার আমার দিকে আঙুল তুলছো চোরের, আমার কথা শেষ করতে দেবে তো, তো কি শেষ করবি? বললাম, তোমার জানা নেই মা, সাপে যদি কাটে তবে পা থেকে বিষটা ধীরে ধীরে মাথার দিকে ওঠে, আমার এই হাতের জ্বালাটা ধীরে ধীরে মাথা পর্যন্ত উঠে গেছিল মা, জ্বালা করতে করতে। তো আমি মনে করলাম মুখটাও যদি একটু নিচু করি, ওই নবনীত ভাণ্ডের ঠান্ডা হাওয়া উঠে মুখটা তাই লেগে গেছে মা, আমি তো খাইনি। বলে, বাবা এই বুদ্ধি ওকে কে শেখায়? জানেন আমাদের গুরুদেব আমাদের এই লীলাগুলো এই দামোদর মাসে ভোরবেলা স্মরণ করতে, স্নান করে, তিলক করে, চোখ বন্ধ করে, এই শরীরে না, মনের গুরুদেবার স্বরূপের বৃন্দাবনে যেতে হয়, নন্দভবনে। এই যশোদা থেকে দেখছি, এই কৃষ্ণ কথা বলছে, এই লীলাগুলো স্মরণ করলে চিত্ত শুদ্ধি হয়। শুধু শুধু বাইরের আবরণ না, মনে মনে ভগবানের এই লীলাগুলো স্মরণ করতে হয়, এইগুলো হলো বলিষ্ঠ ভক্তি সাধনা। মনকে অনেকেই বলে হাতে কাম মুখে নাম, এটা ভালো যদি অভ্যাস করছে, কিন্তু এটা সব ভালো না। হাতে কাম আর মুখে নাম করছেন, অথচ মনটা কামনা বাসনায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব বললেন, ওর থেকে ভালো কথা হলো, তত্ত্ব হলো হাতে কাম আর মনে নাম, মনে ভগবানকে স্মরণ করবে, ওটাই হলো আসল। ঘরে জোর দিয়ে মনে মনে বিষয় চিন্তার বাইরে কৃষ্ণ কৃষ্ণ জপ করছে, ওটা প্রতারণা, ওটা ভণ্ডামি। মন যাতে ভগবানের চিন্তায় আবিষ্ট হয়, এটাই প্রকৃত ভজন। আরেকদিন যশোদা বিকালে কাজ করছে, গোপাল এসে বলছে, মা খেতে দাও ক্ষুধা লেগেছে। মা বলছে, গোপাল তোর বাবা ফিরু, দুগ্ধশালিনী গাভীর দুধগুলো তোকে খাওয়াবো, সন্ধ্যা হতে দে। গোপাল তখন তড়িঘড়ি ক্ষুধার্ত, ভগবানেরও ক্ষুধা পায় তাহলে, ভক্তের কাছে পায়, ভক্তির কাছে পায়। বললেন, মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে। মা তখন বলছেন, যখন অন্ধকার নেমে আসে তার নাম সন্ধ্যা। ও তখন উল্টে প্রশ্ন করছে, মা অন্ধকার কাকে বলে? বলে, আমি তোকে কি করে বোঝাই দুষ্টু, অন্ধকার কাকে বলে, সন্ধ্যা কাকে বলে, তোকে কি করে বোঝায়? তখন বলছে, অন্ধকার মানে অন্ধকার নেমে আসা মানে সন্ধ্যা, আর আধার মানে যখন কেউ কাউকে আর দেখতে পায় না। কৃষ্ণ তখন বলছেন, মা তুমি হেরে গেলে, এক্ষুনি তোমার দুধ খেতে দিতে হবে, কোলে নিতে হবে। কেন? বলে, আমার দিকে তাকাও। যশোদা এখন কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণ খুব চপট ভঙ্গিতে চোখটা বন্ধ করে বলছেন, মা চারিদিকে অন্ধকার, আমি তোমায় দেখতে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে গেছে, খেতে দাও। কি যুক্তি, অকাট্য যুক্তি! যশোদা সব কাজ ফেলে আনন্দ দুলালকে কোলে নিল, এরই নাম ভজন। এগুলো চিন্তা করার নাম আনন্দ।
আপনারা শুনছেন, আপনাদের মুখে এখন হাসি পড়ছে। আর যারা এগুলো চিন্তা করে, তিলক মালা নিয়ে ঠাকুর ঘরে বসে এই লীলাগুলো দেখে, মনে মনে দেখে, মনে দেখা যায়, আর একটা শরীর আছে এর বাইরে, ফুলের গন্ধটা যেমন ফুলের থেকে বাতাসে অনেক দূরে আসে। আচ্ছা, এখানে বসে আপনার বাড়িতে কোথায় কি রেখে আসছেন এটা দেখতে পাচ্ছেন না? নিজের পুত্রের মুখটা দেখতে পাচ্ছেন না এখানে বসে? যখনই পুত্রের কথা মনে করবেন, মানুষ শরীরে আপনি ঘরে গিয়ে এখন পুত্রের মুখটা দেখে আসতে পারবেন এখানে বসে। ওটার নাম মানুষ শরীর। ওই শরীর দিয়ে গুরুদেব দিয়ে দেয়, ওই শরীর নিয়ে চিন্তা করতে হয়। এ ভজনের কথা আজ বলবার সময় নাই। আর একদিন ননি চুরি করে গোপাল দৌড়াতে গেছে, কে রে? মা বলছে, কে রে ভাণ্ডার ঘরে? গোপাল দৌড়াতে গিয়ে ওই ফটিকের স্তম্ভ, মানে যশোদার সেই স্তম্ভগুলো, পিলারগুলো সব মণিকাঞ্চন দিয়ে বাঁধানো, তো কাঁচ দিয়ে বাঁধানো। গোপাল তার ছবিটা কাঁচের মধ্যে দেখতে পেয়ে বলছে, ওরে বেটা, আয়নায় যেমন নিজের ছবি দেখে বাচ্চারা কথা বলে, হাসাহাসি করে, গোপালও ওই পিলারের মধ্যে, ফটিক স্তম্ভের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে বলছে, ওরে বেটা, তাহলে তুই মূল চোর। হ্যাঁ, তুই এর মধ্যে লুকিয়ে রেখেছিস, আর বদনাম হয় আমার। মা গলা তখন চড়া করে সুরটা নিয়ে দিয়েছে, মা দেখে যাও, আজকে মূল চোরকে ধরিয়ে দিয়েছে। ওকে সামনে নিয়ে বলছে, তোকে আজ ধরাবো, এখন আয়নায় যা দেখাবেন ও তো তাই দেখাবে। ও হাত বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণ বলছে, ঘুষ টুস নেব না, হাতে মাখন লেগে আছে তো, তুই দিতে গেলে কি হবে, তোর জন্য আমাকে এ বাদে মা বকা দেয়, আজকে তোকে ধরিয়ে দেবে। যশোদা এসে আর আনন্দ ধরে না, দেখছে কৃষ্ণ ছবির সাথে আর একটা চোর বানিয়ে ফেলেছে নিজের সাথে। বললেন, হ্যাঁ এই দেখো মা, হাতে নাতে ও বেটা চুরি করে এর মধ্যে লোকায়, আর তুমি আমার দোষ দাও। লাঠি তুলেছে যশোদা, দেখাচ্ছি তোর। কৃষ্ণ দৌড়িয়ে নন্দ বাবার কোলে গিয়ে বলছে, দেখো না মা, লাঠি তুলে আমাকে চোর বলছে, আমি কি চোর? কি বলল জানেন, এটা আমার শেষ কথা। নন্দ বাবা বলল, হ্যাঁ তুই চোর, তবে জগতের চোর, ঘরে চুরি করলে আমাদের ক্ষতি হয়, অনিষ্ট হয়, কিন্তু তুই যদি কারো ঘরে চুরি করিস তার মঙ্গল হয়। কি অদ্ভুত কথা, বলছেন এই জগতে তোর মতো চোর কেউ নাই কৃষ্ণ, কেন জানিস? আমাদের মনটা তোর দিকে যেতে চায় না, কৃষ্ণ ভজনে যেতে চায় না, কামনা বাসনার দিকে চলে যায়। তাই তো তুই বাঁশি বাজিয়ে ওই মনটাকে তোর দিকে নিয়ে আসার চেষ্টা করিস। তুই চোর কেন জানিস? আমাদের মন বড় অশান্ত, ওটা কামনা বাসনার দিকে চায়। তাই তুই আমাদের হৃদয় ঘরে গিয়ে মনটা চুরি করে তোর চরণে নিয়ে যাস। জন্ম জন্মান্তরে তুই মনোচোর হয়ে আমাদের মনটাকে চুরি করে নিয়ে যাস। জগতে তোর থেকে বড় চোর আর কেউ নাই রে। মা যশোদা তখন এসে বলছে, তোমার ছেলেকে শাসন করো। বলেন, কি হয়েছে? বলল, হাতে নাকি আংটি পরিয়ে এসি বলে জ্বালা করছে। তখন বলছে, মা জ্বালা নিভে যাবে, আর কোনো দিন করবে না। তোমাই আর বাবা আমার দুই গালে দুটো স্নেহের চুম্বন দিয়ে দাও, আর জ্বালা করবে না। স্বয়ং ভগবান পর্যন্ত এদের ভালোবাসা এইভাবে বশীভূত। এই মাসটা সেই দামবন্ধনের মাস। ভগবানকে যখন বাঁধলেন, ভগবান সেই দড়ি কাটতে পারতেন না, যশোদার দড়িটা। ভগবান জগৎকে দৃষ্টান্ত দিয়ে দেখালেন, ভক্ত যদি আমায় প্রেমে বাঁধে, সর্বশক্তিমান হয়েও আমি ভগবান, সেই বাঁধন কাটবার ক্ষমতা আমার নাই। আমাদের এই দাদা শান্ত সাহা, আমি জানি না ও কোন পিতামাতার স্বীকৃতিতে জন্মেছে। ছেলেটা ছমাস ধরে, আমি এত দূরের পাঠে আসি না, এই মাসটা নিজেদের ভজন নিয়ে আজকে দুপুরে সকাল 10টা একটা জায়গায় পাঠ করেছি, দুপুর 12টায় আমাদের পাঠ বাড়ির গুরুদেব দিয়ে অন্নকূট মহোৎসব হয়েছে। দুপুরে মুখে কিছু দিতেও পারেনি, সেই সকালে দুটো পাঠ করে দৌড়ে দুপুরে বেরিয়ে আপনাদের কাছে পৌঁছাতে 8:10 বেজে গেল। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আসতে হলো আমায়, আমি এমন কিছু নই, খুব ক্ষুদ্র কীটানুকীট নরাধম, তবু ওর আহ্বান আমি উপেক্ষা করতে পারি না। ছমাস ধরে প্রায় ও কুশল বিনিময় করে, খুব নিবেদন করে, ওর কথা শুনে এসে মনে হয়েছে আমি ধন্য হয়েছি। কারণ এইখানের এখন আমি অনুভব করছি আমার প্রতিটি লোমকূপ দিয়ে, এইখানে এখন যে পরিবেশ, সে পরিবেশ বৈকুণ্ঠ সম শান্তির। আপনাদের মাথায় কারো এখন সংসার চিন্তা নাই, আপনাদের হৃদয়ে এখন আগুন জ্বলছে না সংসারের আগুন,
আমি নিবেদন করব, যদি কখনো কোনো সৌভাগ্য হয় আপনারা শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনবেন, শান্ত দীর্ঘায়ু লাভ করুক, তার পিতার আত্মা কল্যাণ প্রাপ্ত হোক। আপনাদের এই স্থানটা শুধু পূজা পার্বণ হই হুল্লোর না, মাঝে মাঝে ভাগবত দিয়ে আপনারা ভক্তি লাভ করবেন। আমার সাথে যে দুজন ভক্ত এসেছে নিতায়, ইনি মোরারি বাবা চরণাশ্রিত আদরের দুলাল, অনেক প্রিয় ব্রজের আশ্রিত। আমার পাশে যিনি আছেন তিনি আমার অভিন্ন, শুধু হৃদয় নাই আমার সম্পর্কে ভাইপো, কিন্তু রাধাকুণ্ডের পণ্ডিত প্রবার বিশ্ববন্দিত পাবন পদের অনু বৈষ্ণব পদ দাদাজির শিষ্য, সাক্ষাৎ প্রেমানন্দ তার নাম। সে আমার থেকে আরও সুন্দর করে ভাগবত আলোচনা করতে সক্ষম, গুরু তাকে সেই কৃপা করেছে। আমি তাদের বসিয়ে রেখে নিজের দুটো কথা বললাম, তাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছে প্রার্থনা করে এখন প্রেমানন্দকে আমি দুটো কথা সমাপনী দুটো, আপনারা এক পাঁচ মিনিট একটু বসুন, নিশ্চয় বসবেন আপনারা, প্রেমানন্দ আপনাদের মাঝে এখন দুটি হরি কথা সমাপনী পুষ্পাঞ্জলি দিয়ে আজকের মতো ভাগবত যজ্ঞের আমরা পূর্ণাহুতি দেব। প্রেমানন্দ কৃষ্ণ দাস রাধাকুণ্ডের বৈষ্ণব পদ দাদাজির আশ্রিত, তাকে আমি দুই দশ মিনিট একটু দুটো সমাপনী কথা বলবার জন্য বিনীত অনুরোধ করছি। জয় রাধা।